আজকে 10ই অক্টোবর 2020 সাল, আমাদের বাংলা আইকিয়া ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের 127তম শিক্ষা, এবং সব জ্ঞান অনুসন্ধানীদের জন্য শুভেচ্ছা। তা আমরা শুরু করি তাহলে। আর শ্বেতা, তোমারই হ্যাঁ এটা বলো। আজকে হ্যাঁ আজকে 127তম বাংলা পাবলিক শিক্ষাতে সবাইকে, জ্ঞান অনুসন্ধানীদের সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসা আর অভিনন্দন জানাই, শাশ্বত প্রণাম করি, সালাম আলাইকুম বলি, ধন্যবাদ বলি যে সবাই আজকে এখানে উপস্থিত আছে, যারা জানে যারা জানেও না তাদের জন্য শুক্রিয়া, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের এই ক্লাসটা কি বলে কেশ ফাউন্ডেশনের কিছু খবর দিয়ে আমরা শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি, আমাদের অস্ট্রিয়ায় তো এক্সিবিশন হচ্ছে এবং সেখানে ক্রমেই বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে, এবং কিছু কিছু মিটিংয়ে লোকজন ওই মিটিংয়ে, অনেক জ্ঞান অনুসন্ধানীরা ওই মিটিংয়ে থাকে এবং কিছু কিছু মিটিংয়ে তারা আসে, এসে নতুন খবর টবর যে ঘটে, কিভাবে কি বলে, যেমন কিভাবে হচ্ছে মধুর জ্ঞান বানানো যায়, সেটা সেটাই সেই সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো এই আর কি, এরকম অনেক কিছু আর কি, ওখানে যা যা হয় তো অল্প অল্প যারা বানাইছে তারাই তো ওখানে আছে, আর কিছু নতুন যারা আসে তারা তো তাদের কাছ থেকে কথাবার্তা হয় শুনে, এবং মাঝে মাঝে লাইভ ব্রডকাস্টে, যেমন হচ্ছে প্লাজমা রিয়্যাক্টর গ্রুপের যে মিটিংটা হয় বুধবারে, রিক যেটা অনেকদিন ধরে করছে, সেই সেই মিটিংয়ে অনেক সময় আসে তারা এবং খুব ইনফরমালি কথাবার্তা হয়, এবং সকলেই ইচ্ছা মতো মোটামুটি মানে খোলা মন নিয়ে কথাবার্তা বলে এবং খুব সহজভাবে কি হচ্ছে ওখানে। তো এই যে একটা বেশ কি বলে খুব সহজভাবে এবং এবং এটার মধ্যে একটা মানে যারা ওখানে আছে এবং যারা শুনছে তাদের মধ্যে একটা সংযোগ হয়, যেটা একভাবে বেশ সহজ এবং একইভাবে গভীর, সুতরাং এটা বেশ মজার ব্যাপার। এবং আমরা যখন, যেমন হচ্ছে আমরা কিছুদিন আগে ওই যে কাপটা আমাদের বাংলা ইয়েতে কাপটা দেখাইছিলাম, আমি যেটা বানাইছি, তো আজকে আমরা আরো এইসব জিনিস দেখবো এবং শুনবো, সুতরাং আমি আগের থেকে লোকজনকে বলে রাখতেছি। তো যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের যে প্লাজমা, যে ইউনিভার্সাল এনহ্যান্সমেন্ট ইউনিট অথবা উন্নয়ন, শরীর এবং পদার্থ উন্নয়নের যে মহাবিশ্বের যে জ্ঞানের ভিত্তিতে যে যন্ত্রগুলো তৈরি করা হয়েছে, ওগুলো বিভিন্ন এলাকায় এগুলো আনার ব্যবস্থা করা হবে। এখন অনেক প্রশ্ন আছে এগুলো সম্বন্ধে। তো যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সেটা হচ্ছে যে মিস্টার ক্যাশ আগে তো বিজনেস করতো এবং সে তার সেই ইনভেস্টমেন্ট থেকে টাকা পয়সা কিছু আছে, ওগুলো সে এখন ব্যবহার করবে এই জিনিসগুলো তৈরি করার জন্য। তো তৈরি করার জন্য সে €1 বিলিয়ন দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং এটা ঠিক মানে কি যে এটা এটা কীভাবে দেওয়া হবে সেটারও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে যারা যে জায়গায় এটা থাকবে তারা সেখানে লোকজন থাকবে যারা এটা চালাবে, এবং এটা এটা লোকজনকে এর মাধ্যমে যে চিকিৎসা করা হবে সেটা ফ্রি করা হবে, কিন্তু এটা একটা বিজনেস হিসাবে চালানো হবে, সুতরাং আনুষঙ্গিক আরো কিছু ব্যাপার আছে যেগুলো টাকা উপার্জনের জন্য এই মুহূর্তে আমাদের প্রয়োজন আছে, যেহেতু আমাদের এখনকার পরিস্থিতির সাথে মিলিয়েই শুরু করতে হবে, পরে পরিবর্তন হবে
অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমাদের এখনকার যে পরিবেশ তার সাথে সংযোগ করে শুরু করতে হবে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যেখানেই হোক, ইন্ডিয়ার বিভিন্ন শহরে হতে পারে, পাকিস্তানে হতে পারে, বাংলাদেশে হতে পারে, যারা জ্ঞান অনুসন্ধানীরা আছে তাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টা এবং প্রচেষ্টা এবং সংযোগ এবং এটা চালানো এবং এটা বাস্তবায়িত করার জন্য কিছু অগ্রসর কিছু কিছু একটু অগ্রগতি করতে হবে। টাকা পয়সা কিছু ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, কেশ ফাউন্ডেশন মানে কেশ যে 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 ইয়ের কথা বলছে যে টাকা পয়সার ব্যবস্থা করা হচ্ছে, এটা শুধু কেশেরই টাকা পয়সা না, অনেক অনেকে যারা পৃথিবীর উন্নয়নের জন্য অনেক ধনী লোকরা আছে যারা চায় যে পৃথিবীর উন্নতি হোক, কিন্তু তারা জানে না টাকা কোথায় দিবে, কাকে দিবে। তখন কেশ ফাউন্ডেশনের সাথে এরকম কিছু লোকজনের সংযোগ হয়েছে এবং আরো হবে ভবিষ্যতে, যত আমরা আমাদের এই 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 যন্ত্রগুলো সম্বন্ধে আমরা যত বোঝা আমাদের যত বাড়তে থাকে, তার সাথে লোকজনও বুঝবে যে হ্যাঁ, এটা দিয়ে শরীরে অনেক কিছু ভালো করা যায়। তা এবং তার জন্য আমাদের সাথে কিছু ডাক্তারেরও দরকার আছে, যারা হচ্ছে কারা এই মেশিন ব্যবহার করতে পারে, তাদের শারীরিক পরিস্থিতি কিরকম, মানসিক পরিস্থিতি কিরকম, তার উপর ভিত্তি করে কিছু ঠিকঠাক করতে হবে যে কে এই যন্ত্রে যেতে ঢুকতে পারবে অথবা ব্যবহার করতে পারবে, এবং কিভাবে এটা ব্যবহার করলে কিরকম করে কতক্ষণ লাগবে ইত্যাদি ইত্যাদি, তাদেরও ট্রেনিং দেওয়া হবে। কিন্তু প্রথমে প্রথমে 100টা কর তৈরি করা হবে এবং 100টা শহরের জন্য। তো এবং এটা ঠিকঠাকেরও একটা ব্যবস্থা কিছু কেশ ফাউন্ডেশনের সাথে সংযুক্ত যারা আছে তারা এটা প্রত্যেকটা পরিস্থিতি বোঝার চেষ্টা করবে এবং সেই অনুসারে কতটা তারা সাহায্য করতে পারে, কতটা ওখানকার লোকজন দিতে পারে সব মিলে, এবং এর এর মাধ্যমে যে লাভ হবে সেটা বিজনেস হিসেবেও কাজ করতে পারে, আবার অন্য রকম ব্যবস্থাও করা যেতে পারে। তো এটা এই মুহূর্তে যতটা বোঝা যাচ্ছে তার পক্ষে সেই 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 অনুপাতে সেই সেটার ভিত্তিতে আমি যে এগুলো বললাম, এখনো সবকিছু পুরাপুরি ঠিক করা হয় নাই, তবে যত অগ্রগতি হয় যত বিভিন্ন দেশের ওখানে, যেমন অস্ট্রিয়ার কাছাকাছি যারা আছে তারা তো বেশ কিছু সংখ্যক লোকজন কেনার ব্যবস্থা করতেছে, তো তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরাও আস্তে আস্তে বুঝতে শিখবো যে কিভাবে এটা ব্যবহার করা হয়, কিভাবে এটাকে আনা সম্ভব আমাদের এদিকে এবং কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে, সবই এগুলো সবই আমাদের জানা দরকার ক্রমেই, এবং আমাদের এটা জানা দরকার এবং আমরাই এখানে যারা আছে তারাই কোনো এক সময় এগুলোর ব্যবহার এবং বাস্তবায়নে বিভিন্ন জিনিস করবে। এখন সেটা সেটা যখন সময় আসবে আমরা টাকা পয়সাই হোক, যেখানে এটা রাখা হবে সেখানকার ব্যবস্থাই হোক, অথবা কে এটা চালাবে এবং হয়তো তার ফলে কি হয়ে কিভাবে এটার এটা হচ্ছে কার্যকরী রাখা হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সুতরাং সময় এবং আমাদের পরিস্থিতির গতি এবং পরিবর্তনের সাথে সাথে আমরাও এটা পরিবর্তন করব, এর পরিবর্তন হবে, এবং এর সাথে তো আরো জিনিস হচ্ছে যেমন পড়ার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি, তো সেগুলোর সাথে এর কি সম্পর্ক সংযোগ, এবং আমরা কি এটা যে কি আমাদের এখানে যানবাহনে কিভাবে এটা ব্যবহার করা যেতে পারে, সেগুলো অনেক কিছু আছে, এবং এগুলোর সাথে সংযোগের সাথে কিছু লোকজন আসবে, সকলেই একই অভিমত এবং নিয়ত নিয়ে আসবে না, সুতরাং আমাদের একটু মানে আমাদের আমাদেরকে যত্ন সহকারে এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে এটা সাধারণ লোকের উপকার হয়, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তো সেই সেভাবে আমাদের চিন্তা করতে হবে এই আর কি, এমন কিছু কঠিন না, কিন্তু আমাদের নিয়ত এবং আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য তো
এই মেশিন থেকে শরীর ভালো করার অনেক ঊর্ধ্বে। সুতরাং সেটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে এবং সেটা আমাদের নিয়তের সাথে সবসময় খুব গভীরভাবে সংযুক্ত। এগুলো এগুলো যদি এগুলো যদি না এগুলো 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 ছাড়া আমরা অগ্রসর হতে পারি না আসলে। বাকি বাকি সব ছোটখাটো ব্যাপার স্যাপার আছে, টাকা পয়সা ইত্যাদি, খাওয়া দাওয়া, কি বলে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, ভাড়া ইত্যাদি, এগুলো আনুষাঙ্গিক ব্যাপার। যেমন হাঁটতে গেলে জুতা পরতে হয়, ওরকম ব্যাপার আর কি, কিছু একটা এগুলো করতে হয়। তো সেই সেই হিসাবে আমাদের এখনো সব বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের কিছু প্রস্তুতি, মানসিক হোক, আমাদের আভ্যন্তরীণ প্রস্তুতির জন্য এটা বলা আমি প্রয়োজন মনে করি। তা শ্বেতা, তুমি কিছু অ্যাড করবা নাকি এর সাথে? দেখো, হ্যাঁ 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 আমি আমি এই বলতে চাই যে তুমি যে বললে বলে না যে চলার জন্য জুতোটা চাই, ওই ফিজিক্যালিটিটা একটা আমাদের দরকার পড়তে পারে, আর কিন্তু এটারও যখন আমরা নিয়তটা করব এই জিনিসটাও হবে। কেন কি একটা একজনের লেখা আমি বলছি, একটা ব্লক রেজিস্ট্যান্স মুভমেন্টের একজনের লেখা বলছি যে ভালোবাসা আর অ্যাবান্ডেন্স আর সব কিছু আমাদের ন্যাচারাল ছিল, বাকিগুলো অ্যানোমালি, বাকিগুলো ইলুশন। তো আমরা এই যে এই নিয়তটা দিয়ে এই ইলুশনটাকে ভেদ করতে পারি। তো এই যে এই এটা তো আমরা এই সবাই জানি। এই শ্বেতা, হ্যাঁ হ্যাঁ ইলিউশন বলতেছো কেন? বলবা মায়া। মায়া, ঠিক বলেছো আমি। হ্যাঁ মায়া, তুমি ওরো বিহাই ইন্ডিয়া থেকে যদি তুমি মায়া না বলো, এতো মায়ার মায়া, মায়া জাল, হ্যাঁ মায়া জালের মায়া জাল, মধ্যেই। এইটাই হচ্ছে কথা, শব্দটা হ্যাঁ মায়া জাল। মায়া জালটাকে ভেদ করা, নিয়তটা সশক্তিকরণ করা, মায়া জালটাকে ভেদ করা। তো এই জিনিসটা আমি আমাদের এই যে এই লিন্সে যে এক্সিবিশনটা, এটাও হাজারো হাজারো মানুষের সোল থেকে মানুষটা চেয়েছে, হয়তো অজান্তেও চেয়েছে, তাই জন্য আজকে এটা এক্সপোজিশনটা এসছে, বাইরে এসছে। নালে যারা এর পেছনে ছিল, যারা এই পিস মুভমেন্টে ছিল, যারা যেটা ইরান থেকে এসছে বা অনেক জায়গা থেকে এসছে, যারা রেস্টোর করে রেখেছিল, তাদের অনেক কষ্ট ভোগ করে তারপর এটা আনতে হয়েছে। কিন্তু আজকে অনেকে নিয়তের জন্য এই জিনিসটা আগে এসছে, আর নিশ্চয়ই এটা আগে যাবে, আমরা এটা নিয়ত করি। যেরকম হ্যাঁ আনুষাঙ্গিক জিনিসটার জন্য যাদের কাছে বিষয় সব সম্পত্তি যাদের কাছে আছে, যারা যাদের কাছে অপরোক্ত আছে, তারা নিশ্চয়ই আজকে নালে কালকে ভাগ দেবে, তাদের দিতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কেন কি যদি আমরা এই 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 লেভেল এই লেভেল থেকে যদি আমরা অন্য জায়গায় ট্রানজিশন করছি, মানুষের উন্নয়ন হচ্ছে একরকমের, তাহলে এটা এরম ভাবেই হবে, লোকে চাক না চাক, ফিজিক্যালিটি চাক না চাক, এটা পাল্টাতেই হবে, এরম ভাবে চলবে না। এরকম এরকম লেভেল, যেরকম আজার ওয়ান প্ল্যানেট পান্ডাসে বলছিল কি কালচারাল লেয়ার্স, যেগুলো আসলে আমাদের এখানে তো আমি বলতে পারি, ইন্ডিয়াতে বলতে পারি, যেটা টর্চারের লেয়ার, নানা রকমের টর্চারের লেয়ার করে রেখেছে, কাস্ট সিস্টেম, কি কালচার আমি বোঝাবো, এগুলো তো কালচার না, এগুলো টর্চারের লেভেল, কালচারের নামে টর্চার করা। তো এই লেভেলগুলো ভেদ করতে হবে আর কি, আমাদের এখানে একটু কষ্টকর, কিন্তু আজকে নালে কালকে হবে, যা লোকেদের ফিজিক্যালি এটা করতেই হবে, নালে তাছাড়া কোনো উন্নয়ন নেই। আত্মার উন্নয়ন আত্মারা আত্মা যদি করছে, তাহলে ফিজিক্যালিটির এটা জবাব দিতেই হবে, আজকে নালে কালকে। তো এই জন্যে এই জিনিসগুলো আসবেই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা, আমি দেশ বলবো না, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মনের কাছে এই জিনিসগুলো থাকবে, আর আমাদের কাছে তো রয়েছে, আমরা তো এটা সাক্ষাৎ প্রমাণ। তো এই নিয়তটা আমরা আমরা করছি, আমরা সবাই মিলে করছি, যে গোড়া অবধি ভেদ করে লোকের কাছে যাক, লোকের আত্মার উন্নয়ন করুক, আর যেই পেইন যেটা এই মায়াতে ছড়িয়েছে সেটা যাতে দূর হোক, সেটা যাতে কেরম করেও দূর হোক, এই জন্য এই জিনিসটা আমাদের এই নিয়তটা করা দরকার, আর আমরা করছি, তার জন্য ভিজিবল মানে প্রত্যক্ষ প্রমাণ এটা, এই এর থেকে বেশি আর আমি বলবো এটা ফেথ, আমরা ফেথফুল আছি এইদিকে, এটা ফেথ, এটা একটা ফেথ, সোলকে বিশ্বাস করা একটা ফেথ, ক্রিয়েটারকে বিশ্বাস করা একটা ফেথ, আর এই ফেথটাই আমরা বাঁচছি।
এটার জন্য আমাদের ফিজিক্যালিটি নানা রকমের মায়ার দরকার নেই, এগুলো অ্যানোমালি, এগুলো আর আমাদের দরকার নেই। দরকার ওইটুকুনই আছে যেটুকু আমাদের চাই। মনে করো আমাদের বলো না চলার জন্য জুতো চাই, ঠিক আছে আমরা একটা জুতো নিলাম, তারাও আর কিছু চাই না। আমাদের এখানে বলে না কি, জানে যারা জানে যারা জানেও না। একজনে হাত দেখাতে গেছে, মির্জা গালিবের একটা কবিতা শায়েরি আছে, তার একটা ট্রান্সলেশন আমি বলছি মানে অনুবাদ। একজনে হাত দেখাতে গেছে, তো গালিব বলছে কি, ইস আমার হাতের লেখাটা, হাতের যে লাকির ওটা তো ভাগ্য বলছে না ঠিক মতন। তখন মির্জা গালিব বলল, তুমি লাকিরের কথা বলছো? আর যাদের হাত নেই তাদের কি ভাগ্য হয় না? তাদেরও ভাগ্য আছে। এই জন্য আমরা নিয়ত, যাদের নিয়ত আছে তাদের ভাগ্য আছে, যাদের নিয়ত নেই তাদের ভাগ্য নেই। তারা শুধু ফিজিক্যালিটিতে বাঁচবে আর আস্তে আস্তে ফিজিক্যালিটিটা শক্ত হয়ে ঝরে পড়ে যাবে, আর আত্মার উন্নয়ন তো হবেই, আত্মা চলে যাবে। এই আমি বলতে চাই আর কি আমার দিক থেকে। আর এই পৃষ্ঠে আমি ইন্ডিয়ার কথা বলতে চাই, যেটা আসলে ইন্ডিয়াও না, বলতে চাই যে আমাদের এখানে ভীষণভাবে ডার্টি নিউজ, যত রকমের উন্মাদ এইসব চলছে, যেটা লোকজনেও মানে উৎসাহিত করছে, আর লোকেরা ম্যাক্সিমাম লোকেরা এর মধ্যেই আছে। আর আমি সবসময় উইশ করি, যাতে নিয়ত করি যাতে এরা এরা ক্রিয়েটারের দিকে আসুক, সত্যটা বুঝুক, সত্যটা যেটা এরা ভাবছে ওটা সত্য না, ওটা মহামিথ্যে, মহামায়ার জাল, যেটা মধ্যে এরা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, এই জিনিসটা আছে। এর মধ্যে আমার পরিবারের লোকেরাও আছে, আমি এটাই বলবো। এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি একটা সুফি, আমার কেউ নেই তবে আছে, এই একটা বলতে চাই আর কি। মানে এটা আমার মনের, অনেকের মনের কথা যেটা আমি 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 আমার আমার মুখ দিয়ে বলছি। আমি চাই যাতে লোকে বুঝতে পারুক, যাতে লোকে একজনের দুঃখ বুঝতে পারুক, যে দুঃখগুলো ছড়ানো দেখছে সেগুলোকে গোটাক, সেগুলোকে উন্নয়ন করতে মদদ করুক, লোকেরা এই এটা ভাবুক, যেটা অনেক কষ্টকর, মাঝে মাঝে বাইরে বেরোনো অনেক কষ্টকর হয়ে যায়। এই এনার্জিটা এরম ভাবে কাজ করছে যে তুমি যদি কাইন্ডনেস তোমার মধ্যে না থাকে, দয়া না থাকে, তা তোমার উপর আর কেউ দয়া করবে না। দয়া জিনিসটা নিয়ত থেকে আসবে, নিয়ত করো দয়া করার, দাও মহাদান করো, সেটাই বড় জিনিস, যেটাকে আমরা কেশব ফাউন্ডেশনে বলি গিভার, দাও। এই এটাই আমি বলতে চাই সবাইকে। হ্যালো হ্যালো, হ্যাঁ অনেক সুন্দর করে বললাম, হ্যাঁ এবং খুব খুবই ভালো ব্যাপার, এরকম আমাদের দরকার। এখন আমরা এর পরের পর্যায়ে আমরা একটু কাপের কথাবার্তা বলি। তো আমাদের এখানে একজন আরেকজন কাপ বানাইছে, সেটা হচ্ছে মামুন। তো মামুন, তোমার ছবিগুলো কি দেখাবা? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তুমি তুমি কি মোটামুটি রেডি, মানে কি একবার শুরু দেখাতে পারো? জি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো মামুন মামুন কাপগুলো বানাইছে, দেখা যাক ও কি বানাইছে, দেখি এবং ওর কাছ থেকে আমরা শুনি কি হচ্ছে ওর কাপে। তো এইগুলো নিয়ে আমরা এখন একটু তারপরে তারপরে আমার তারপর আমাদের অন্য যা যেমন সাথীও আছে, সাথীর কোনো নতুন অভিজ্ঞতা আছে কিনা, আর আমিও কিছু আমার দিক থেকে বলবো। আচ্ছা আচ্ছা, তোমার শেয়ার বন্ধ হয়ে গেছে, যাই হোক আবার শেয়ার করতে হবে। শেয়ার কি স্ক্রিন শেয়ার করবো? কিভাবে যে ফোনেরটা একটু অন্যরকম, তুমি তো ফোন থেকে করতেছো, তুমি ওই তোমার হচ্ছে স্ক্রিন শেয়ার করে তারপর তোমার ফটোর যে ইয়েটা ওইটা খুলতে পারো, এটা একটা উপায়, অথবা ফটোটা খুলে তারপরে স্ক্রিন শেয়ার করতে। আগে একটু প্র্যাকটিস করে রাখো। জুমের মধ্যে তো ডাইরেক্ট ছবি শেয়ার করা যায়। হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট ছবি শেয়ার করা যায়। তো আচ্ছা শেয়ার স্ক্রিনের মধ্যে ছবি আছে, ফটো শেয়ার করার কিছু একটা থাকতে পারে।
তো ওইটা দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর মামুন, খুব সুন্দর বানিয়েছো। আমি আবার মাঝখানে বললাম, তো তুমি তোমার তুমি তোমার তো তোমার হ্যাঁ মোটামুটি বোঝা হচ্ছে। তোমার ক্লোজ আপ কোনো ছবি টবি নাই মানে কাছ থেকে? আছে আচ্ছা ঠিক আছে, ওই ওই ওইটার থেকে তুমি অন্য ফটোতে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি যেভাবে শেয়ার করতেছো করো, অসুবিধা। এই তো হ্যাঁ, এখানে ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ তোমার খুব পরিষ্কার দেখা যায়। তোমার গ্যান্স ট্যান্স সব হয়ে গেছে না, এখন স্টেবল হয়ে গেছে নাকি? জি তা তুমি কি রকম বোধ করতেছো? আমি আগের চেয়ে মনের মধ্যে শান্তি অনুভব অনুভব করা এবং এমন কি কিদে কিদে কমে গেছে আগের চেয়ে। তারপরে আগের চেয়ে অনেক কিছুই ভালো লাগতেছে, যেটা আগে নিজের মধ্যে ধীরস্থিরতা, পানি পিপাসা কমে যাওয়া, এগুলা ভালো লাগতেছে আগের চেয়ে ভালো। যেটা 5 কাপ বানানোর আগে যেরকম লাগতো না, এখন 5 কাপ বানানোর পরে অনেক অনেক ভালো লাগতেছে, বিশেষ করে মনের শান্তিটা আর কি। তোমার কয়দিন আচ্ছা হয়েছে? আমি লাস্ট পানি মানে সম্পূর্ণ কমপ্লিট করছি পানি টানি ঢেলে 1ই অক্টোবর, 1st অক্টোবর। আচ্ছা আচ্ছা, COVID-19 এর জন্য তুমি কি খাও? আমি কোনো পানি এখনো খাই নাই এটার মধ্যে, শুধু আমি নিয়ত করতেছি। আচ্ছা তোমার তো মানে আস্তে আস্তে আরো খবর পাওয়া যাবে। তো কেবল কি বলে হচ্ছে এই চ্যানেল খোলা হইলো মামুনের চ্যানেল, তারপরে আরো খবর পাওয়া যাবে। তো সাথীর চ্যানেলে খবর সাথী। আমি একটা কথা বলি, আমার যে মাজা ব্যথা হয়েছিল না, সেই মাজা ব্যথা আমি প্যাড নিছি, প্যাডে কোনো কাজ নেই, তবে দেখি প্যাড টেড ফেলাই দিয়ে তারপরে ইমোশন কন্ট্রোল করলাম, তবে ভালো হয়ে গেছে। আমি দেখলাম একদিন দুপুর বেলা একটু আজে বাজে চিন্তা করছি, তারপরে দেখি অনেক বাড়ে গেছে, আমি সেই প্যাড নিয়ে বাড়লো কিভাবে, তার মানে প্যাডের কাজ হচ্ছে না, তাই প্যাড ফেলে তারপরে ইয়ে করলাম, মানে আমার অনুভূতিটা কন্ট্রোল করলাম, 2 দিনে ভালো হয়ে গেছে। আচ্ছা লাস্ট এটা লাল হবে না? এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না লাস্ট এটা। আচ্ছা আমি আরেক আরেকটা ছবি দেখাচ্ছি। আচ্ছা আরেকটা ছবি দে। এখন দেখা যাচ্ছে প্রথমে সাদা সাদা হয়েছিল, এখন পুরোপুরি লাল হইতেছে। আচ্ছা মুশফিক, আমি মামুনকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো 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 বলো, আবার পারমিশন লাগে না। আমি কয়েকদিন আগে সকালবেলা বুঝছো, অনেক সময় এমন হয় না যে সারা রাত ঘুম আর স্বপ্নের মধ্যে থাকে মানুষ, ঘুম ঘুম স্বপ্ন স্বপ্ন, তো সকালে উঠলে মোস্টলি কিন্তু টায়ার্ড লাগে মানুষের ওইসব রাত্রে পরে। তো কয়েকদিন আগে
আমি সকালে ওরকম ঘুম ঘুম স্বপ্নের মধ্যে আর কি সকালে জাগছি, জাগার পরে এমন একটা ফিলিংস হয়েছে আমার, আমি তো মনে করো যে আমার ছোট থেকে বড় হয়েছি, তারপরে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে, আমি তো প্রায় বুড়াই হয়ে যেতেছি, রাইট? আমার লাইফে এরকম কোনো ফিলিংস হয়নি। আমি আমার পায়ের দিকে কমপক্ষে আধা ঘন্টা তাকায় ছিলাম, মানে শুধু পায়ের দিকে। এত শান্তি, এত বিউটিফুল মনে হইতেছিল যে পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কি জিনিসটা দেখতেছি। বাচ্চারা যেমন পায়ের দিকে তাকায় থাকে, পানিয়ে খেলে না, ঠিক ওই টাইপের। তারপরে ব্রিথ করতেছি, তারপরে মনে হইতেছে বাতাসটা আমার ভিতরে ঢুকতেছে, বের হইতেছে, কি যে একটা আজব ফিলিংস, মানে এটা আমি ডিসক্রাইব করতে পারি না। টোটাল নার্ভানা বলে না ওগুলি, 3 ঘন্টার মতো ছিল, তারপরে চলে গেছে। আমি একটু ধরে রাখার চেষ্টা করছি, পরে আমি বারবার আর কি ওই ফিলিংসটা আনার চেষ্টা করতেছি, বাট ওটা পারতেছি না। রিয়েলি রিয়েলি কি শান্তি আর কি আমি এক্সপ্লেইন করতে পারবো না, আমার কোনো ভাষা নাই। তো আমার ধারণা মামুন ওদিকে টাচ করতেছে, বললো না শান্তি আসতেছে। আমি কথাটা বলতে চাই না, ওর কথা শুনে আমার কাছে মনে হলো ওর বলা উচিত। খুব সুন্দর ভাবে বললে সেলেনা, এই জন্যই নিচের যে কাপটা লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ওই যে পায়ের দিকে তাকাচ্ছে না, ঠিক ওই রকম একটা অনুভূতি বাড়ছে এই এই জিনিসটা, যেটা মামুন ফিল করছে, যেটা তুমি স্বপ্নে দেখছো, যে এটা এটা খুব সুন্দর বললে তুমি। সত্যি 3 ঘন্টা ছিল ফিলিংসটা, একদম টোটালি আমি জাগার পরে 3 ঘন্টা ছিল। আচ্ছা, এই এই যে বাচ্চা ভাবটা আসছে না আমাদের মধ্যে, এই যে বাচ্চা বাচ্চার মতন একটা ভেতর থেকে একটা একটা খুশি, যেটা বাচ্চা বাচ্চা মেহসুস করে, যেটা কিন্তু বড় হলে আমাদের মেহসুস হয় না, যেরকম আমরা আমাদের এই বয়সে হয় না। হঠাৎ দেখবে তোমার তোমার হাতের মধ্যে ওই জিনিসটা, হাত পায়ে যেরকম তুমি বললে না, তোমার পুরো শরীরে একটা একটা আনন্দ ভাব, যেটা তুমি বুঝতে পারবে, যেটা আমরা অনেক সময় এই ফিজিক্যালিটিতে বুঝতে পারি না, এই বাচ্চা ভাবটা আমাদের ভেতরে এসছে, আমরা আবার ওরকম টাইপের ফিলিংস রাখছি, মানে ওরকম ধরনের একটা। এটা ঠিক বলেছো, এটা কি কোন এক্সপ্লেইন করার মত না। আর আমার মনে হয় ওই সময় আমার খাওয়া থাক বা জামা কাপড় ছেঁড়া থাক কোনো ম্যাটার না, রিয়েলি ম্যাটার না, কিছু না। হ্যাঁ নিশ্চয়ই, আমি হ্যাঁ মাঝে মাঝে আজকেই আমার মানে আমি বাইরে থেকে এসেছি, আমার এত এনার্জি আমার উপরে মানে বোঝের মতন হয়ে গেছে, কেন কি এনার্জিটা ঘুরছে বাইরে বাইরে, তো আমি এসে একটুখানি প্লাজমা ছেটালাম, আর আমি আমার মনে হলো আর আমি আমার শরীরে আমি কিছু আর দেখছি না, আমি এমনি একটুখানি সোফার মধ্যে উল্টে পড়ে রয়েছি, মানে এরমই পড়ে থাকি, আমার খাওয়ার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমি এমনিই থাকবো, এরম একটা ফিলিংস আর কি। তারপরে আমি যখন উঠলাম আমি একেবারে ফ্রেশ হয়ে গেলাম, এই এটা সত্যি ঘটনা। হ্যাঁ, তবে একটা জিনিস, এই এই যে এই যে কোভিডের যে বাতাবরণটা, এটা সাংঘাতিক ভাবে তৈরি হয়ে গেছে এখন, যেটা তুমি বাইরে গেলেই বুঝতে পারবে, বাইরে গেলে ফেরত আসলেই বুঝতে পারবে যে শরীরটা ভারী ঝমঝম করতে থাকে, তারপরে আস্তে আস্তে ওটা হালকা হয়। কেন কি আমাদের মধ্যে যে বলে মামুন বললেন, মনের শান্তিটা, আমাদের উইলটা, আমাদের ফ্রি উইলটা কাজ করছে ওইভাবে, ওই বাচ্চা ভাবে, তো আমরা আমরা ওটাকে গায়ে করছি না, ওটাকে নিচ্ছি না, তাই ওটা আমাদের আমাদের ভিতরে ওটা বেশিক্ষণ থাকতে পারছে না, আর দিলে ভালো জিনিসটাই দেবে, ঠিক আছে এরকম টাইপের আর কি, এই আর কি আমি বুঝি। একটা বাচ্চার মতন পড়ে আছে, এরকম পড়ে থাকে না, ঠিক ওরকম আমি এই আর কি। একটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই, এই কি একটা একটা গ্যালাকটিক ইম্পালস, একটা কসমিক ওয়েভও রয়েছে এটার মধ্যে, যেটা পুরো শরীরের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সেলের মধ্যে যাচ্ছে, আর হ্যাঁ এটা নলেজ হিসাবেই যাচ্ছে, যেটার জন্য আমরা তৈরি ছিলাম না আগে, এই জন্য শরীরের নানা, যেরকম সেটা বলে আমার মাজা ব্যথা, আমারও মাজা ব্যথা ছিল, আর ঠিক ও যে ও যা করেছে আমিও তাই করেছি, আমি আমার ইমোশনটা ব্যালেন্স করলাম, তখন আমার মাজা ব্যথাটা গেল, আর আমি যখন ফিজিক্যালিটিতে কাজ করছিলাম তখন আমি প্লাজমাও লাগিয়েছি, ওটা হেল্প হয়েছে, কিন্তু অত হেল্প হয়নি, যখন আমি বুঝলাম এটা যখন ভেতর থেকে, তখন আরো হেল্পফুল হয়েছে, আমি সাহায্য করেছে আর কি। তো এই জিনিসটা এটা হ্যাঁ সত্যি এগুলি আমাদের প্রত্যেকটা শরীরের কোষ কোষ চেঞ্জ করে দেবে, সবকিছু চেঞ্জ করে দেবে, এটা আমি যা বুঝতেছি, আমি ফিল করতেছি।
আস্তে আস্তে সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এক একটা সেল থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক একটা সেল থেকে, এটা আমরা বুঝছি। কিন্তু মাঝে মাঝে আমাদের দেখবে পায়ের নিচে সুড়সুড়ি হচ্ছে, হাতে সুড়সুড়ি হচ্ছে, গায়ে একরকমের সুড়সুড়ি, মানে সুড়সুড়ি দেয় না হ্যাঁ হঠাৎ হ্যাঁ সুড়সুড়ি, আর মানে আমি আমার মানে আমি হি হি করে হাসবো কি না হাসবো না বা কি করব, এরকম একটা সুড়সুড়ি টাইপের দিচ্ছে মাঝে মাঝে, যেটা কিন্তু আগে এরকম অনুভব হতো না ভেতরে। যেরকম বাচ্চাদের কেত কুতু দেয় না, ওরকম একটা ভাব। ইয়ে 2-3 দিন আগে সকালবেলা আমার হাজবেন্ড বলে আমার বুক ব্যথা করতেছে, তো আমি তো ওকে রেখে কাজে চলে গেছি। ওখানে যে আমি খুব নিয়ত করছি যে এটা ভালো হয়ে যাক, বাসায় এসে জিজ্ঞেস করছে, আমাকে কিছু বলিনি, বাসায় এসে জিজ্ঞেস করছে তোমার কেমন লাগতেছে, ও বলতেছে ভালো লাগতেছে, বোঝা গেছে ভালো লাগতেছে, কারণ ও বাগানে কাজ করতেছিল। হ্যাঁ, নিশ্চয়ই 100 বার কাজ করে, কাজ করে, এই জিনিসগুলো কাজ করে। আমি আমরা আমি আমি তো চিন্তাই করতে পারিনি কি আমি মানে আমাদের মতন সাধারণ একটা মানুষ যারা নিয়ত করলে জিনিসটাকে ঠিক করতে পারবে, এই নলেজটা আমরা আমরা এক্সপ্লেনেবল আজকে বোঝানো যায় লোককে কি তুমি নিয়ত করবে তো কি করে করবে, রিসিভ করবে তো গিভার, মানে তোমাকে দিতেও হবে, তুমি নিবে। একটা কথা বলি, আমার হ্যাঁ হাজবেন্ড কিন্তু বুক ব্যথার জন্য অনেকবার হসপিটালে গেছে, হ্যাঁ কিন্তু এইবার আমি নিয়ত করছিলাম স্ট্রংলি। ওখানে সবকিছু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার তুমি একেবারে সত্য ভাবে নিয়ত করেছো, তাই জন্যই আমিও করি আজকাল, আমিও করি করি নিয়ত, যারা ভালো আছে তাদের জন্য ভালো, আর যারা শয়তান তারা যাতে আমাদের আমার জীবন থেকে বেরিয়ে যায়, সবার জীবন থেকে বেরিয়ে যায়, এটাও করি। এই এই দু রকমের নিয়তি আমি করি আর কি, মানে এরকম একটা ওই বলে না আলি বাবা 40 জনে মরছি না, আমি এরকম করে বলি তোমাকে ঝেঁটিয়ে বিদায় করব, এরকম একটা এই নিয়ত করবো আর কি। একদম পারফেক্ট। হ্যাঁ, কিছু কিছু লোকেরা তুমি তুমি শান্তিতে থাকবে, তুমি রয়েছে, তুমি যেরকম ভাবে তোমাকে একসেপ্ট করছে না, তারপরে তোমাকে তোমার ওই জাল তোমাকে ভেদ করে ভেতরে ঢুকতে ঢোকার চেষ্টা করবে, তখন আমি বলি না এই যে ঝাড়ু এই যে দিলাম যাও, এটাই নিয়ত করলাম কি তুমি এই দরজায় আসবে না, আমার মনের দরজায় তোমার জায়গা নেই, আর কারুর মনের দরজায় তুমি যেতে পারবে না, তোমার মতন শয়তান কারোর বাড়িতে যেতে পারবে না, তুমি এখান থেকে যাও, এই আমাদের দুনিয়া আলাদা, আমাদের দুনিয়াতে তুমি নেই, এই আমি বলি মাঝে মাঝে, এরকম নিয়ত করি। হ্যাঁ, তুমি স্ট্রং অনেক এটা 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 আমি কেন করি জানো তো, এটা আমি এই জন্য করি কি শুধু যদি আমরা ফরগিভনেস, ক্ষমা একটা ট্রিকি ওয়ার্ড, একটা এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে সবাই বেঁচে যায়, কিন্তু আমি আমি কেন নিয়ত করি জানো তো এরকম কি আমি ওদেরও আমি যদি দেবী, আমি আমার যদি শক্তি আছে আমার মধ্যে, আমার মধ্যে সব অস্ত্র আছে, তো তোমার আমার এটাও হুকুম আছে ক্রিয়েটারের কি যারা শয়তান তাদের গলা কেটে পানি শেষ করে দাও, তারা যাতে ভিষের কোনো জিনিস নষ্ট না করতে পারে, এই জন্য আমি যখন সবার আত্মা উন্নয়ন করি তখন এটাও বলি কি তোমাদের জন্য কোনো জায়গা নেই, কোথাও জায়গা নেই, যারা ভালো আছে তাদের ভালো থাকতে দাও, বাঁচতে দাও, তাদের আত্মার উন্নয়ন হবে, তোমরা যাই চাও না চাও, তোমাদের শরীর ব্রিটল হয়ে অ্যাশ হয়ে যাবে কিন্তু আমরা যাব, এই আর কি, এরকম একটা মনে কিছু বলবে, ঠান্ডা ঠান্ডা হতে হবে, মাথা ঠান্ডা করো। তুমি আমাকে কিছু বলার জন্য ইয়ে কি করতেছো, খোঁচা দিয়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, মজবে কিছু বলবে আমাকে? না 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 না, একভাবে তুমি যেটা করতেছো না একটা মজার ব্যাপার আছে এখানে। এখন ইয়ে কি বলে কি বলে নাসিরুদ্দিন হোজার একটা গল্প আছে, তো বলবে নাসিরুদ্দিন হোজাকে রাজা বলে যে হচ্ছে আমি তো বেহেশত যেতে চাই, তা বেহেশত যেতে যাওয়া যায় কিভাবে? তো নাসিরুদ্দিন হোজা বলে আপনি ঘুমিয়ে পড়ুন। তো রাজা বলে কি তুমি কি মশকরা করতেছো নাকি? হ্যাঁ আমি ঘুমিয়ে পড়বো মানে ঘুমিয়ে পড়লে বেহেশত যাওয়া কি হবে, কিভাবে হবে? তো রাজা নাসিরুদ্দিন আর বলতে চায় না, তো রাজা বলে যে না তুমি না বললে তোমার গর্দান যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি বলি তাহলে আমার গর্দান যাবে না,
দাদা বললো হ্যাঁ ঠিকই, তোমার কোরদান যাবে না তুমি যদি বলো। নাসিরুদ্দিন বলে যে আচ্ছা রাজা মশাই, আপনি যদি ঘুমায় পড়েন তাহলে আপনি কুকর্ম করবেন না, ওইসব কর্মের জন্য যে চিন্তা ভাবনা সেগুলোও করবেন না, ফলে আপনার বেস্ট যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো তো একভাবে বলা যায় যে তুমি যখন ওদেরকে ঝাঁটা দিয়ে তালা দিতেছ এবং কোনো অন্য কোনো ভালো মানুষের কাছে যেতে বাধা দিতেছ, একভাবে তুমি ওদেরও ক্ষমা করতেছো। কারণ কি, ওরা আর কুকর্ম করতে পারবে না, কুকর্ম করার কোনো সুযোগ পাবে না, ফলে ওদেরও ক্ষমা হয়ে গেল। সম্ভব এটা আমাদের, এটা প্লাজমা নতুন নতুন টেকনিক, এটা হচ্ছে শ্বেতা আনোয়ারের নতুন প্লাজমা টেকনিক। আমাদের 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 এখানে ইন্ডিয়াতে মেয়ে ছেলেদের যারা ঝাঁটা নিয়ে বাড়ি দেয় তাদের বলে চুড়াইল। তো আমি একরকমের চুড়াইল, আমরা একরকমের রিচ, যে মার ঝাড়ু মার ঝাড়ুটা দিয়েই তোমাদের ঠিক করব এই আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই ওটাও একটা ফরগিভনেস, একদম একদম পিওর কথা, একদম হার্টের কথা। হ্যাঁ পারিপার্শ্বিকতার কারণে আর কি চুপ করে থাকে বা আদার ওয়েতে বলে, কিন্তু সরাসরি বলাটাও একটা অনেক বড় সাহসের ব্যাপার। এটাও এটা সবার থাকে না এই সাহস, এটাও অনেক বড় একটা জিনিস। আর ও কাহিনী ওখানে শেষ হয়ে যায় আর কি, যে কোনো জিনিসে ওটা একটা ফরগিভনেস কাহিনী ওখানে শেষ। তুমি যদি মানুষে ভয় পায়, যদি যদি আমাকে ফেলে দেয় বা যদি ভয় হারানোর ভয়, আমার এটা হারিয়ে যাবে তাহলে ওই লোকটা আমার বাড়িতে আসবে না, এই জিনিসটা এই ভয় লোকে বলতে চায় না। কিন্তু লোক বলতে তো হবে, আমি আমিও ভয় পেতাম, আমিও এরকম ছিলাম এক সময় কি বলবো, কিন্তু আস্তে আস্তে তখন আমি বলতাম, কিন্তু এখন আমি বলে দিই যে এই যে হচ্ছে এজেন্ডা, তোমরা যদি না চাও তাহলে তোমরা সামিল নেই, ঠিক আছে, তাহলে কেউ কোনো কথা বলতে পারবে না যে আমি তোমাদের বলিনি, বলেছি ঠিক আছে, আজকে নাহলে কালকে তোমরা তৈরি থাকবে, কিন্তু আজকে তো আমাদের আমাদের তো যেতে হবে এই আর কি, আমাদের যাওয়াতে তোমরা কেউ বাধা দিতে পারবে না। হ্যাঁ, এক কথায় তুমি একটা লেয়ার ভেদ করছো, মানে হ্যাঁ নরমাল জীবনের একটা লেয়ার ভেদ করে তুমি আর একটু আগাইছো অনর্মাল অন্য মানুষের থেকে। হ্যাঁ, এটা বিরাট গুণ। না না, এটা সত্যি সত্যি বিরাট গুণ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আমি আমাকে আমাদের ওয়ান প্ল্যানেট ওয়ান ডেসে একটা মহিলা জিজ্ঞেস করেছে যে ওর ম্যাসাজ পার্লার চলতো, যে মালিশের পার্লার হয় না, তো খুব দুঃখিত যে লকডাউনের জন্য ওর মালিশের পার্লার বন্ধ হয়ে গেছে, আর মালিশ যারা করে তারা ন্যাচারালি আসেনি, আর ওর বিজনেস চলছে না। আর তখন আমরা কেশব ফাউন্ডেশনের ইয়েতে বসে, যেখানে একটা লিন্স এক্সিবিশন চলছে, যেটা কত সুন্দর ফরচুনের জিনিস, যেটা কত নলেজেবল অ্যান্ড লাইটেন জিনিস, তার মধ্যে ওই মহিলাটা বলছে যে আমি কোনো মানুষের হিউম্যান কাইন্ডের কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। তখন আমি ওকে বললাম যে তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার তোমার হেভেন, তোমার তোমার ফিউচার তোমার, তুমি যদি দেখতে পাচ্ছ না তুমি সুইচ অফ করছো সবার জন্য যারা তোমার উপর নির্ভর, বাকি সবার জন্য এরকম না, অনেকেরা অনেক রকমের ভুক্তভোগী হয়েছে কিন্তু তারাও দেখেছে কি হ্যাঁ একটা সুন্দর জীবন আছে সামনে, একটা আভা রয়েছে, একটা হেভেন রয়েছে। তো এটা নিজেদের উপর নির্ভর করে কি এই এই পরিস্থিতিতে কি হবে, পরিস্থিতি তো সবসময় ছিল, আগে চিন্তা করনি, আগে কেন চিন্তা করনি, আগে কেন তুমি দান দাওনি, আগে কেন তুমি ওই লোকটাকে খাওয়াওনি, এখন খাই এখন দান করে কি হবে, স্বার্থের জন্য করবে নিজের, তাও নিজের জন্য করবে এই আর কি এক কথা। এই এই জিনিসগুলো আমি বলে দিই কি এরম লোকেদের এরকম প্রাণের আমাদের দরকার নেই, কোথায় বোধহয় ব্রহ্মাণ্ড এই প্রাণ, ব্রহ্মাণ্ড শুধু
an enlightenment light dekhe bohit prokash dekhe universe er moddhe brahmander samne ba universal ethos e ba bishwo brahmander ja je creator allah khuda bhagwan she kintu shudhu alor chamkano dekhe accha thik ache ei alo asche amar dike asche darkness dekhe na tar jonno kharap ar bhalo jinish nei kintu যখন কিছুই দেখে না তখন কিছুই দেখতে পারে না, তখন ওই ভালোবাসাটাও আসে না। আর এদিকে ফিজিক্যালিটিতে আমরা এটাকে বলি ডার্কনেস, ফিজিক্যালিটির মধ্যে মেটেরিয়ালিস্টিক হয়ে যাওয়া, যেটার মধ্যে ওই আস্তে আস্তে ওই যে ক্রিয়েটরের যে লাইটটা ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে আমরা ওটাকে বলি ফিজিক্যালিটিতে যখন একেবারেই শেষ হয়ে যায় তখন আমরা ওটাকে বলি মত, ডেথ, মৃত্যু। তো মানুষের নিজের মৃত্যুর কারণ নিজেই হয় মৃত্যু। আজ না কালে হয়তো আমরা হয়তো মরবই না, হয়তো আমাদের ফিজিক্যালিটি পাল্টে যাবে, হয়তো আমাদের অনেক কিছু ইয়ে হয়ে যাবে, কেন কি আমরা ওই উন্নয়নে যাচ্ছি, কিন্তু যারা এই ফিজিক্যালিটিতে মাটির মতন জড়িত হয়ে যাচ্ছে তাদের কি হবে? ইউনিভার্স ওদেরও দেখছে কিন্তু ওরা ওই লেভেল অব্দি পৌঁছাতে পারছে না। এই কারণে এই যে যারা এই মায়া জালটা বুনেছে, যারা প্যারাসিটিক যাদের বলি আমি, যারা জোকের মতন, তারা ওই লেভেলে পৌঁছাতে পারছে না। কেন কি ওরা ম্যাটেরিয়ালটা তো নিয়েছে কিন্তু মানুষের আত্মার কি করবে? আত্মাকে তো বোঝানোর ওদের ক্ষমতা নেই, আত্মার বোঝানো আত্মাই করতে পারবে, আর এই মহাবিশ্বের আত্মাই করতে পারবে। এই লেভেলে ওরা ফেল হয়ে গেছে, ওরা নষ্ট হয়ে যায়, মানে চুড়ে চুড়ে হয়ে অ্যাশ হয়ে যায় এই আর কি। যারা আত্মার উন্নয়নে থাকে তারা উন্নয়ন হয়ে চলে যায়, হয়তো ওদেরও ফিজিক্যালিটিটা ছেড়ে দেয় কিন্তু তারা উন্নয়ন হয়ে যায়, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের আলোর সাথে মিলে যায় আর একটা নতুন জায়গায় বা নতুন লেভেলে যায়, যেটা ওরা এরা করতে পারে না। এই আর কি, এই 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 এনার্জি লেভেলটা, এই এনার্জিটাকে পার করা আর ওই এনার্জিতে সম্মিলিত হওয়া, এটাই হচ্ছে আজকের নলেজ, আজকের এখনের দরকার, যেটা প্রত্যেকটা লোকের বোঝা উচিত। যেটা মায়া, এই মায়া জালটা কিন্তু ভাঙছে, নানা রকমের প্রকার থেকে ক্র্যাক হয়ে যাচ্ছে, ভাঙছে নানা, তাও লোকের চোখে ওই অন্ধকার রয়েছে কি না, ওই নেতাটা আমাদের বলবে তাহলেই আমাদের এই কাজ হবে। আর আমাদের এই যে আমাদের এখানে তো এত অন্ধকার, আর কি বলবো আমি, আমাদের এখানে স্লেভারিটা এরম চলছে যে দুনিয়ার সব ক্রিমিনাল বোধহয় এখানেই বসে আছে। আর আমি তো বলি মানুষের একটাই হাত আছে, ক্রিয়েটরের হাত ধরো আর বেরিয়ে আসো, নালে আর কোনো রাস্তা নেই। এর জন্য তোমাদের আত্মার উন্নয়ন করতেই হবে, চাও না চাও, এই আর এই আর কি আমি বলতে চাই। এটা ভারতবর্ষের জন্য তো খুবই সঠিক কথা। এই অনেক সুন্দর করে বলছো তুমি। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম কি আমাদের এখানে এত ইনডেপথ একটা গর্তে, একটা গুফার মতন, মানুষে বেরোতে চাচ্ছে বেরোতে পারছে না, কিন্তু যদি চায় বেরোতে পারে, খুবই সোজা, খুবই সাধারণ, একটা বাচ্চার মতন, গড়িয়ে আসো গড়িয়ে আসো বলে না মা, তখন বলে চলে আসো চলে আসো, তোমাকে কিন্তু ডাকা হচ্ছে, তুমি শুনেন শোনোনি, ব্যাস এই। এর মধ্যে আমাদের, আমরা যেটাকে আমরা আমাদের পরিবার মনে করি, অনেক সময় ওখান থেকেও আমরা এই সব রকমের দুঃখ বা মায়া জালের ধাক্কা পাই, তখন আমরা বুঝি না আসলে আমরা কি, আসলে আমাদের কি করতে হবে, আসলে আমাদের নলেজটা কি করে দিতে হবে, কে নেবে তাকেই দেবে, যে তৈরি, যে তৈরি না তাকে দিলে সেটাকে আরো অন্যভাবে নেবে আর ওটাকে আরো অন্যভাবে ছড়াবে। তো এই জন্যে ওদের দাও যাদের চাই, খাওয়ার ওদের দাও যাদের পেট খালি, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই, এই আর কি বলতে চাই আমি। আর মানুষের আসলে কি জানো, আত্মবিশ্বাস হারিয়ে গেছে, মানে নিজের প্রতি কোনো বিশ্বাস নাই। একটা জিনিস দেখো, আমাদের কিন্তু জন্মের পর থেকে সবকিছু তো আমাদের সাথেই আছে, সোর্স তো আমাদের সাথেই, রাইট? আমরা নিজেরা দেখো বালুর ওই সমুদ্রের পাশে বালুর ঢিপি বানাই না, বালুর ঘর বানাই না, ওরকম বালুর ঘর বানাই, আবার পানিতে ভেসে যায়, আবার দুঃখ পাই, মানে সবকিছু আমাদের নিজের গড়া। কিন্তু মানুষকে সুখী হইতে বা শান্তিতে থাকার জন্য কিছু লাগে না, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের এটা লাগবে, আমাদের ওইটা লাগবে,
মানে সবকিছু চিন্তা করি, ওর সাথে কম্পিটিশন দিতে হবে। তো ওরকম করতে 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 চেষ্টা করতে থাকি আর বানাইতে থাকি, তারপরে এক সময় দেখা যায় ওই ঘরটা ভেঙে যায়। ভাঙার পরে আবার দুঃখ পাই নিজে নিজে, মানে নিজেদের গড়া খেলা, আমাদের গড়া খেলায় আমরা কষ্টে আছি, আমরা নিজেরা সৃষ্টি করতেছি কষ্টটা। মানে এই জিনিসটা, এই জিনিসটা বোঝানোর জন্য সারা দুনিয়াতে এখন চেষ্টা চলতেছে। তবে মানুষের পরিবর্তন হইতেছে, অনেক হইতেছে। কালকে রাত্রে আমি ওই টনি রবিন একটা আছে আর কি, ও পিপলদের আর কি অ্যাডভাইস করে, মানে ওদের কি বলে এটাকে, আমি নামটা মনে আসতেছে না, তো খুবই খুবই একটা ফেমাস লোক, ও প্রেসিডেন্টদের সহ অ্যাডভাইস দেয়, বড় অনেক দেশে যায়। তো ও বলতেছিল ওর 60 হয়েছে ওর বয়স, তো বার্থডেতে আর কি একটা প্রোগ্রাম করছে, তো ওটা আর কি ওটা দেখতেছিলাম। ওটার মধ্যে ও ফান্ড করতেছিল, ফান্ড রেজ করতেছিল, অনেক অনেক বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার আর কি ও রেজ করছে, 13 মিলিয়ন মনে হয় সম্ভবত। ও ও ই বানাইতেছে, এই যে সরি আন্ডারগ্রাউন্ডে বাচ্চারা আটকানো আছে না, ওইটা আর কি ওগুলি হেল্প করার জন্য, ওগুলি ফ্রি করার জন্য। তো তার মানে ওর মতো একটা লোক ওই ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছে, ফান্ড রেজ করতেছে, তো বিরাট ব্যাপার। মানে তুমি টনি রবিনের ইয়েতে দেখো, ইন্টারনেটে দেখো, এটা বিরাট ব্যাপার। আমি কালকে কাঁদছি দেখে, আমার চোখ দিয়ে পানি অটোমেটিকলি পানি আসছে, যে পৃথিবীর এখন যাদের হাতে আর কি রিয়েলি ক্ষমতা আছে, যারা নড়লে পৃথিবী নড়বে এরকম লোক নড়তেছে, এটা বিরাট ব্যাপার, অনেক সুখের ব্যাপার। আর সামনে আরো অনেক ভালো জিনিস আমরা চোখে দেখবো, সবার মুক্তি কাছাকাছি, আমার একদম 100% আত্মবিশ্বাস বেড়ে গেছে কালকে জিনিসটা দেখার পর। তো এটাই বলতেছি যে আমাদের ভাঙা গড়া সব আমাদের মধ্যে, আর কিছু লোক মাথা মানে নড়ে চড়ে বসলে সব ঠিক হয়ে যাবে। আর সবাই জানতেছে আমাদের ওয়েতে, সবাই জানতেছে, হ্যাঁ নিশ্চয়ই, এটা বিরাট ব্যাপার। এই আন্ডারগ্রাউন্ড বাচ্চাদের আমিও শুনেছি, কিন্তু এই ইন্টারভিউটা দেখিনি, তবে এটা এটা আস্তে আস্তে সারফেসে আসছে, যেটা ট্রেমব্লিং বলে না, ওই ট্রেমব্লিংটা হচ্ছে। এতদিন ধরে যে এই অরাজকতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে আর কি। হ্যাঁ এটা সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, আমাদের এখানে খুবভাবেই হচ্ছে। কেন কি যেভাবে এখান থেকেই তো এখানে সবচেয়ে বেশি হিউম্যান ট্রাফিকিং, পেডোফিলিয়া যাই বলো, এখানে এখান থেকেই যায়, যত গরিব দেশ থেকেই যায়। আর এগুলো পাচার হয়, আর এগুলো আস্তে আস্তে খোলাসা হচ্ছে, যার মধ্যে আমাদের মুভি স্টাররাও আছে শামিল, আমাদের এখানে মুভি স্টাররাও আছে, আর অনেক বড় বড় লোকের হাত আছে, তারাও এক্সপোজ হচ্ছে, তার কারণে অনেক মার্ডার হচ্ছে, অনেক সুইসাইড হচ্ছে আমাদের এখানে। আর ভালোই হচ্ছে যারা নিজের যারা পারছে না তো শরীর ছেড়ে দিচ্ছে, আর এগুলো এক্সপোজ হওয়া দরকার। কারে যারা নোংরা কাজ করেছে তারা এইভাবেই ওটাকে নিজের সোলকে উন্নয়ন করবে, হয়তো ওদের পৃথিবী ছাড়তে হবে বা ওরা আগে গিয়ে আরো মাদতগার হবে। এইটা নিশ্চয়ই 100 বার তুমি ঠিক বলেছ। হ্যাঁ আমরা অনেক কিছু বলতে পারি না, বলতে চাই না বা বলতে পারি না, কিন্তু সারফেসে আসা দরকার, সবার জানা দরকার, আর মানুষ শুনতেও মনে হয় ভয় পায়। হ্যাঁ আমার কালকে থেকে মানে খুবই এই ব্যাপারটা জানার পর থেকে আমার ই লাগতেছে, খুবই খুশি লাগতেছে যে এরকম আসলে জায়গা, মানে অরিজিনাল মানুষরা যাচ্ছে এখন, যারা আর কি রিয়েলি চেঞ্জ করতে পারবে। আর সবাই যাচ্ছে, সবার ওয়েতে সবাই কাজ করতেছে, আমরাও কাজ করতেছি আমাদের ওয়েতে। হ্যাঁ তো বিরাট ব্যাপার, এটা পরিবর্তন আসতেছে, অনেক আশার কথা। এটাতেই আমরা বুঝি যে এখন এই জিনিসটা পাল্টাচ্ছে, পুরো পৃথিবীর যে পরিধিটা পাল্টাচ্ছে, পৃথিবী যা সহ্য করেছে বা যা মানুষের শরীর সহ্য করেছে এটা আর সহ্য হবে না। যারা এটাকে আমরা বলি রিভলিউশন, এক রকমের আত্মার রিভলিউশন যেটা হচ্ছে, যেটা রাস্তায় এসে আমাদের করতে হচ্ছে না কিন্তু আমরা করছি, যাতে এইগুলো সার্ফেসে আসছে। অনেক অপরাধ, প্রচুর অপরাধ হয়েছে, যেগুলো যদি আমরা ক্ষমা জিনিসটা বলি তাহলে আমরা ব্রহ্মাণ্ডের দিকে তাকাই আর বলি তুমি বলবে যা করা তুমি করবে, শুধু এই জিনিসটা পুরোপুরি পাল্টে যাওয়া চাই। মানে
যত অপরাধী, যাদের আমরা অপরাধী বলি, যারা অ্যাকমপ্লিস, যারা অপরাধীদের সাথও দেয়, তাদের এগুলোর জবাব দিতে হবে আজকে নালে কালকে। এই এই আমি বলতে চাই, নালে যদি মানুষের যদি মানুষের মতন থাকতো তাহলে কি লোকে কি না খেয়ে মরত, লোকে কি নিজের শরীর বিক্রি করতো? কোনোদিনও না। তো এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এখন চলছে, যেটার কারণে এই মানে ভিজিবল লাইট, যেটা আমরা বহির প্রকাশ বলি, সেই বহির প্রকাশে এই জিনিসগুলো আসছে। আয় দিন পেপারে আমাদের এখানে বড় বড় নেতারা করোনা ভাইরাসে মরে যাচ্ছে, যেটার মানে তাহলে আমরা বুঝতে পারি করোনা ভাইরাসটা কি আসলে, এই ভাইরাসটা কি আসলে, এনার্জিটা কি আসলে, এনার্জিটা কিভাবে ঘুরছে, কিভাবে যাচ্ছে, এই কি এটা একরকমের জাজমেন্টাল হচ্ছে বা একরকমের ন্যায়পূর্ণ জিনিস হচ্ছে ক্রিয়েটার, বা ক্রিয়েটার নিজের রকমের লাইটটা দেখতে পাচ্ছে আর সুইচ অফ করছে, মানে বন্ধ করছে, যাতে আত্মার অন্য আত্মা এনলাইটেনমেন্টটা পুরোপুরি পুরোপুরি ভাবে পুরো পৃথিবীতে হোক। আর পৃথিবী কেন কি, পৃথিবী একটা বায়োলজিক্যাল বিইং, ও অ্যাসেন্ড করছে, উপরে যাচ্ছে, যেটা আমরা অ্যাসেনশন বলি, এলিভেশন বলি, উন্নয়ন হচ্ছে, তার সাথে আমরাও আছি। এই জন্য এই এনার্জিটা আমাদের আমাদের বলছে ঠিক আছে তোমরা যাও, আমি বাকিদের দেখছি, এরকম একটা মানে পরিস্থিতি আর কি, একটা সন্দেহ। হ্যালো, আচ্ছা তাহলে তোমার কথা শেষ হয়েছে শ্বেতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা শেষ। হ্যাঁ, তা আজকে আমি একটা এই এই জিনিসগুলো ঘটানোর জন্য আমরা মহাবিশ্বের টেকনোলজি কিভাবে ব্যবহার করতে পারি তার উপর আমি একটু বলবো। এটা একটু ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমি একটু অন্যভাবে বলবো। তো তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করতে, আর কারো কিছু বলার আছে নাকি কাপ সম্বন্ধে? যদি থাকে বলতে পারো, আর তা না হলে আমি আমার অংশটা একটু শেয়ার করি, তারপরে আমি এই যে জিনিসটা কথা বললাম ওটা বলবো। আর কারো কিছু বলার আছে নাকি কাপ সম্বন্ধে, মামুন অথবা সাথী? না, কোনো খবর নাই, ঠিক আছে। তো আমি কত 2 সপ্তাহ বেশি হয়ে গেছে আমার কাপ বানানো। তো একটা জিনিস পুরাপুরি এখন মোটামুটি আমি শিওর, সেটা হচ্ছে আমার খাওয়ার দরকার নেই, মানে আমি বলতেছি 100%। তো আমি নিজের কিছুটা কন্ট্রোল আগের থেকে কিছুটা ছিল, তো এখন আর কি মোটামুটি বলা যেতে পারে যে খিদা লাগে না, খিদা লাগে না, এবং মোটামুটি আমি খাই হচ্ছে, যেহেতু এটা একটা সোশ্যাল ইমোশনাল রীতি আমাদের, সেই হিসাবে খাই, এবং আমি মোটামুটি এর খুব একটা বেশি বাইরে আর যেতে চাই না। যাই হোক, আগের চেয়ে আমি কম খাচ্ছি, তো দেখা যাক, এবং এটা এটা কি কতটুকু অ্যাডজাস্ট করা যায় এবং সোসাইটি এবং আমাদের ইমোশনের ব্যাপার, মানে এটা আমার ব্যাপার না, এটা আমার আশেপাশের ব্যাপারে কথা বলতেছি আমি। তো এই ব্যাপারে একটু আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। তো দেখা দেখা যাক কি হয়, তবে এটার খাওয়াটা যত না কঠিন, না খাওয়াটা যত না কঠিন, তার চেয়ে এই সোশ্যাল ইমোশনাল ব্যাপারটাই একটু, এটা এটার উপর প্রভাবটা একটু বেশি লক্ষণীয় আর কি। তো তো এটা মানে কি একটু মানে হয়তো বিশ্বাস করতে কঠিন হয়, কিন্তু আমার আমি যতদূর বুঝতেছি কোনো সময় আমার খিদা নেই, একদমই কোনো খিদা নেই। আর আর যেহেতু আমার কিছু অভিজ্ঞতা আছে কিভাবে খিদা বদলানো যায়, এটা আমি সাধারণত করতাম না খুব বেশি, কারণ তাহলে আবার গোলমাল হয়ে যাবে আবার। তো এখন ওটা 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 অ্যাড করলে পরে আরো আরো মোটামুটি কন্ট্রোলে থাকা যায়। তো আমি এর উপর ভিত্তি করে কিছু এক্সপেরিমেন্ট করতেছি, তো সেগুলো সময় আসলে আমি জানাবো, কিন্তু দেখা যাক, এই হচ্ছে খবর। তো এটা যে যে কেউ করতে পারে তার প্রমাণ হচ্ছে, এখন এটা লোকজনের বিশ্বাস করতে কষ্ট হবে অবশ্যই,
কিন্তু আমি এটুক বলতে পারি যে আমার খাওয়ার দরকার নেই। হ্যাঁ এটা করা যায়, এটা আমি 100% বিশ্বাস করি। তো কিন্তু একবারে বন্ধ করলে লাইট হয়ে যাবা, না না একটু 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 রাখতে হবে। না না বন্ধ করা ঠিক না, এটা এখন এর সাথে আর কি করা যায়, যেটা যেটা অ্যাডজাস্টমেন্টের, কারণ একভাবে বলা যায় আমরা আমাদের বডি কিভাবে তৈরি করবো সেটা আমরা সোল, আমাদের আত্মা থেকেই আমরা এই করতে পারি, ঠিক করতে পারি। এটা কত কেজি হবে সেটা আত্মা বলে দিতে পারে না, দেখা যাক কি হয়। এখনো আরো কিছু এক্সপেরিমেন্টের বাকি আছে, কিন্তু এটা মোটামুটি কনফার্ম। আর বাকি জিনিস শান্তি তেমন কিছু পরিবর্তন আমার, আগেও আমার আমি খুব একটা ইয়ে ছিল না, অশান্তি আমার ছিল না, সুতরাং এটা আমি বলতে পারতেছি না কতটা হয়েছে। হ্যাঁ এটা তো আমি তোমাকে আমি প্রমাণ দিতে পারি কি তুমি অনেক ঠান্ডা মানুষ সত্যি। তো এখন সেটা বলা যায় না, তবে কিছু যে পরিবর্তন হচ্ছে সেটা আমি লক্ষ্য করতেছি, যেটা আমার 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 এই কাপটা বানাতে আমি কিছু সময় নিয়েছি। এখন এই সময় আজকে আমি বলি যে সময়টা আমি কেন নিয়েছি, কারণ যে জিনিসটা আমি প্রথম প্রধানত যেটার দিকে আমি লক্ষ্য করতেছিলাম সেটা হচ্ছে আমার নিয়তটা কি, নিয়ত কি, যে নিয়তগুলো করবো এই কাপের সাথে, কাপ তৈরির জন্য যে নিয়তগুলো, ওগুলো করতে ওগুলো নিয়ত করছি নিয়তের, ঠিক আছে আমি নিয়ত করতেছি এটা, এটার জন্য আমার কোন লেভেলের পাওয়ার দরকার, এবং কোন সেই লেভেলের পাওয়ার আমি ব্যবহার করতে হলে পরে আমার কাপের কনস্ট্রাকশন বদলাইতে হবে, কাপ কীভাবে তৈরি করবো সেটা একটু বদলাইতে হবে। তো এইগুলো চিন্তা করে এগুলো চিন্তা করে করে তারপরে শেষ পর্যন্ত আমি কাপ বানাইছি। হ্যাঁ কাপের যে মূল যেভাবে বলা হয়েছে আমাদের ক্লাসে সেভাবেই করছি, কিন্তু তার সাথে অন্য ফিল স্ট্রেংথ অথবা আত্মার ফিল স্ট্রেংথ কীভাবে ব্যবহার করা যেতে পারে সেটা সম্বন্ধে আমার যা ধারণা সেটার উপর ভিত্তি করে আমি কিছু কিছু জিনিস অন্যরকম করছি, তাই আর কি। তা দেখা যাক এখন এগুলো কোর্স করলে তো হবে না, এখন এটা কীভাবে আমরা বাস্তবায়িত করবো সেটাই হচ্ছে কথা। তা আপাতত এই আমরা হচ্ছে ইয়েটা খাওয়াটা মোটামুটি শিওর, এখন অন্যান্য জিনিস দেখতে হবে, তো এটা সায়েন্স সুতরাং এটা আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কী হয়, দেখা যাক কী হয় আমি জানাবো। এখন আমাদের তো অনেক কি বলে তিনটা নিউজ চ্যানেল হয়েছে কাপের, এক একটা থেকে এক এক খবর আসবে। তো এই হচ্ছে কাপের খবর, এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে নাকি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি না থাকে তাহলে আমরা এর পরের অংশে যাই। না আমরা আরো আরো খবরের আশায় থাকলাম। আমি একটা জিনিস বলি, আমি তো এই কাপগুলো তৈরি করিনি, কিন্তু আমি ওয়ান কাপ ওয়ান লাইফ বানিয়েছি, সেকেন্ড কাপ বানিয়েছি, আমার মধ্যে ওই যে তীব্র খিদে ভাবটা যে আসতো সেগুলো আর নেই, মানে আমার মধ্যে আমি না খেলেও চলবে কিন্তু একরকম এক সময় আমি খাই, কিন্তু বেশিরভাগ যেটা মশফিক বললেন আমাদের সোশ্যাল ইয়েটা ওটা অনেক তীব্র এখনো, মানে আমি যে আমি একটা ডায়াবেটিক পেশেন্ট তা সত্ত্বেও কিন্তু আমার খিদে পায় না, মানে আমি আমার আগে যেরকম খিদে পেত যেরকম তীব্র একটা এক থালা ভাত নিয়ে বসতে হবে, বা এই আমি আজকে সকাল থেকে আমি সকাল থেকে বোধ হয় আমি শুধু চা খেয়ে গেছি, আর এসে আমি এক কাপ চা, আর আমার আমার যার সাথে আমি গেছি তার জোর করার পরে আমি ছোট একটা সিঙ্গারা খেয়েছি, তাও আমি অনিচ্ছা সব খেয়েছি, আমার খেতে ইচ্ছা করছে, মানে এই জিনিসটা ভেতর থেকে আসছে, ইচ্ছা নেই আমাদের খাওয়ার, ইচ্ছাটা নেই, কিন্তু আমাদের সোশ্যাল ইয়েতে আমাদের একটা চাপ আছে, এরকম নাকি একেবারেই পাচ্ছে না, মাঝে মাঝে পাচ্ছে, কিন্তু আগে যেরকম আমাদের তীব্রতাটা ছিল মানে আমাদের খেতেই হবে একটা সময়, আমাদের দুটো সময় খেতে হবে তিনটে সময়, সেই জিনিসটা আস্তে 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 বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা জরুরি না, মানে এই জিনিসটা হচ্ছে আর কি, এটা জরুরি না, আমার তো খিদেই নেই খাবো কেন, আচ্ছা খেলে আমি আমি কোনো কোনো দিন না খিদে সত্ত্বেও খেয়ে নিয়েছি তখন আমার অতিরিক্ত গ্যাস আর অ্যাসিডিটি হয়ে গেছে, যেটা আমার মানে তখন আমি বুঝলাম কি আমার একেবারে এনার্জির দরকার ছিল না, আমার এনার্জি ছিল তারপরে আমি উপর থেকে আরো নিলাম,
এই জিনিসটা আমার এখন এই এই জিনিসটা হচ্ছে, আর নিশ্চয়ই এই যে কাপ দিয়ে যে জিনিসটা মশফে কারো অনুভব করছে, এটা ভেতর থেকে আত্মার উন্নয়নের সাথে তো হচ্ছেই, কিন্তু এই সোশ্যাল জিনিসটার থেকে আমাদের আমরা একটুখানি একটু ফেসে থাকি, ওটার থেকে আমরা আস্তে আস্তেও বেরোতে পারবো, এই কাপটার মদতেই পাবো, আমরা নিজেদের উইল পাওয়ার থেকেই পাবো, এই বলতে চাচ্ছিলাম আমি আর কি। আমি এই কাপের ব্যাপারে আরো কিছু বলবো, কিন্তু এটা আমি আগামী আগামী ক্লাসে বলবো, তো এখন আমরা একটু মহাশূন্যের বিজ্ঞানের কথা, যেটা তার জন্য একটা ছবি আঁকাতে হবে, সেটা হচ্ছে মহাশূন্য ভ্রমণের ব্যাপারে। তখন মহাশূন্য ভ্রমণের সাথে আমাদের পৃথিবীর পরিস্থিতির সম্পর্ক কি, এটা তো একটু প্রথমে একটু খটকা লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি। তো যেটা আমরা বিশেষত আমি এখন যে পদ্ধতি, এটা কে মিস্টার কেস এই ব্যাপারে বলছে যে হচ্ছে যে আমাদের বিভিন্ন তারা তারা গ্রহ নক্ষত্রের মাধ্যমে যে আভ্যন্তরীণ ফিল্ড, এটা ব্যবহার করে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া যায়। খুব বিস্তারিত কিছু বলে নাই, কিন্তু এই জিনিসটা যেটা হচ্ছে একটা মানে কি বিভিন্ন তারার মধ্যে দিয়ে হাইওয়ে আছে, প্লাজমাটিক প্লাজমার প্লাজমা শক্তিশালী প্লাজমার হাইওয়ে আছে। এখন এই হাইওয়েটা ব্যবহার করা হয় যেসব জাতি অথবা গ্রহর লোকজন কেবল স্পেসে যাওয়া শুরু করছে, তারা এই হাইওয়েগুলো ব্যবহার করে, কারণ তাদের যে স্পেসক্রাফট তারা হচ্ছে ওই ধরনের ফিল তৈরি করতে পারে না, স্পেসক্রাফ্টের যে ইঞ্জিন সেটা ওই যে ওই ওই প্লাজমার স্ট্রেংথের ফিল তৈরি করতে পারে না। ফলে ওরা করে কি, সূর্যের মধ্যে যে ফিল্ডটা আছে ওইটা ব্যবহার করে হাইওয়েতে ওঠে, তারপর হাইওয়ের মধ্যে মানে মোটর আছে, আমাদের হাইওয়েতে যেরকম মোটর আছে, তো যে বিভিন্ন আরাক সূর্যে তারা এক্সিট করে, এই সূর্যের মধ্যে আমাদের সূর্যে ঢুকে, ধরা যাক আমরা সোলার সিস্টেমের কথা বলতেছি, আমাদের এখানকার তো ওখানে আমাদের সূর্যের মধ্যে ঢুকে একটা ফিল্ড স্ট্রেংথে যে ওটার সাথে ম্যাচ করে ওটা ইয়েও আছে, আমাদের ডিরেকশনও ঠিক করা যেতে পারে, তারপর ওই হাইওয়েতে ওঠা হয়। তা হাইওয়ের মধ্যে বিভিন্ন ভাগ ইয়ে আছে, শাখা প্রশাখা আছে, তো সেটাতে বিভিন্ন তারায় যাওয়া যায়, তো এবং এটা মানে কি ওই জিরো টাইম কমিউনিকেশন। তো এটা ব্যবহার করা হয়, এবং হচ্ছে প্রত্যেকটা তারার ওই হাইওয়েগুলো যে ভাগ হয় সেটা হচ্ছে প্রত্যেকটা তারার গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড সিগনেচার আছে একটা, তো এই সিগনেচারের উপর ভিত্তি করে কোন হাই কোন কোন রাস্তায় যেতে হবে সেটা ঠিক করা হয়। এটা হচ্ছে এখন এটার সাথে আমাদের সম্পর্কটা কি, আমরা তো এখনো স্পেসশিপ তৈরি করি নাই, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্কটা কি, তো আমরা কিছুক্ষণ আগে মাজার ব্যথার কথা বলতেছিলাম, এখন মাজার ব্যথার সাথে সম্পর্ক আছে। এখন আমরা যখন মাজার ব্যথা হয় তখন আমরা প্যাড তৈরি করি, তো প্যাড তৈরি করার সময় আমরা কি করি, দেখি একটু ছবি আঁকানো হোক, আমাদের এই মাজার মাজা আঁকানো হইল সাইড থেকে দেখানো, তা আমরা তৈরি করি দুইটা প্যাড দুই পাশে, এই পাশে একটা প্যাড লাগাই, এই পাশে একটা প্যাড লাগাই, ঠিক আছে। তখন প্যাডের মধ্যে আমরা কি করি, প্যাডের মধ্যে আমরা গ্যাঞ্জের পানি দেই, তো এখন আমরা যেটা এখন প্রধানত ব্যবহার করি সেটা হচ্ছে ফোঁটা দিই, এইটাতে একটা এইটাতে দুইটা, তার মানে কি এটা মানে প্লাজমা প্রবাহ তৈরি করি দুই প্যাডের মধ্যে। তা আমরা যদি একটু বেশি প্রবাহ তৈরি করতে চাই তাহলে দেই চারটা ফোঁটা, তাতে ব্যথা তাড়াতাড়ি ভালো হয়, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি,
যে যত আমরা বেশি পার্থক্য তৈরি করি দুপাশের সাথে, তত আমাদের প্রবাহটা জোরালো হয়। তো এটা আমরা জানি প্যাড দিয়ে তৈরি করা যায়। এখন এখন কুমারের প্রবলেমের থেকে আমরা আসি আমাদের পৃথিবীর পরিস্থিতির কথা। আমাদের এই যে পৃথিবী, সেটা তো কোনো এক কারণে এই পৃথিবীটা বিভিন্ন আত্মাকে আকর্ষণ করতেছে, যারা হচ্ছে এখানে গোলযোগ বাঁধাইতেছে, এবং এই কারণে আমাদের এই আমাদের আমাদের শ্বেতা ঝাঁটা নিয়ে ব্যস্ত আছে। তো এখন এই যে পৃথিবীর এই যে পরিস্থিতি, যে এই যে আমরা পৃথিবীর 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 আভ্যন্তরীণ ফিল্ড, এই এই ফিল্ডের আত্মায় কিছু একটা গোলযোগ আছে। কিছু বলা যেতে পারে, আমাদের আমাদের এখানকার ভাষায় বলি, কিছু কালিমা আছে, যেই কারণে এইসব আবল তাবল যারা গোলমাল সৃষ্টি করে এই ধরনের আত্মা পৃথিবীতে আগমন করে। আমাদের এই কালিমা অথবা ব্যথা আত্মার পৃথিবীর আত্মার ব্যথা দূর করার জন্য কি দরকার? একই ব্যাপার, আমাদের পৃথিবীর উপর প্যাড লাগাইতে হবে। পৃথিবীর উপর আমরা প্যাড কিভাবে লাগাবো, এইটা তো একটা কঠিন ব্যাপার। আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে পৃথিবীতে প্যাড লাগাবো? ঠিক আছে, দেখা যাক এখন আমরা পৃথিবীতে প্যাড কিভাবে লাগাইতে পারি। আমি এটা ক্লিয়ার করি, তারপরে আমাদের আমাদের হচ্ছে সূর্য, আমাদের এই যে সূর্য, যেটা আমরা সূর্য এবং এছাড়া বিভিন্ন তারা বিভিন্ন জায়গায় আছে, আর আমাদের এখানে হচ্ছে আমাদের সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ আছে, এগুলো ঘোরাফেরা করতেছে এখান দিয়ে। এখন এই সব তারাগুলোই কি কি এই সব তারাগুলোই এই হাইওয়ে দিয়ে সংযুক্ত। ঠিক আছে, এখন একইভাবে আমরা যদি এখানে পৃথিবী অ্যাড করি, তাহলে ধরা যাক পৃথিবী হচ্ছে এখানে। পৃথিবীর আভ্যন্তরীণ যে ম্যাগনেটিক ফিল্ড অথবা আত্মা, এটাও একইভাবে আমাদের সূর্যের সাথে সংযুক্ত। তা এখন আমরা আমাদের দরকার মানে মানে এই যে পাওয়ার যেটা সূর্যের মধ্যে আছে, এমন কি আমরা যদি এর উপরের পর্যায়ে যাই, গ্যালাক্সি, গ্যালাক্সির ভিতরেও তো একটা সূর্য আছে, গ্যালাক্সির সূর্য আছে, সেটা আরো পাওয়ারফুল। আর তারপরে গ্যালাক্সির উপর ইউনিভার্স শেষ পর্যন্ত স্রষ্টা, যেটা যাদেরকে আল্লাহ অথবা ভগবান যাই বলি আমরা। তো যাই হোক, এখন এই আমরা ইচ্ছামতো যে কোনো পাওয়ারের ফিল্ডের সাথে সংযোগ তৈরি করতে পারি পৃথিবীর থেকে। এখন আমরা এটা কিভাবে করব? তো আমরা পৃথিবীতে ফেরত আসি। পৃথিবীতে আমাদের খুব কম পাওয়ারের, এক ফোঁটা বলা যেতে পারে পাওয়ারের কিছু মানুষ আছে, তাদেরকে আমরা নলেজ সিকার বলেছি।
ঠিক আছে, খুবই সামান্য তাদের পাওয়ার, কিন্তু তার নিয়তের মাধ্যমে যেহেতু সূর্যের একই পাওয়ার সূর্যেও আছে, নিয়তটা এমন এক যে যে ফিল্ড স্ট্রেংথে করা হবে তার মাধ্যমে সূর্যের সাথে কানেকশন হবে, সূর্যের থেকে সব তারায় কানেকশন করা সম্ভব। এখন প্রবাহটা কেন হবে, এখানে একটা ছোট্ট ফোঁটা, আর এগুলোতে তো অনেক পাওয়ার, প্লাজমা শক্তিশালীর থেকে কম পাওয়ারে আসে। তার মানে কি, পৃথিবীর আত্মার মধ্যেই পাওয়ার আনা সম্ভব আমাদের সামান্য একটা নলেজ শিকারের মাধ্যমে, এবং এখান থেকে আমরা ইনার্শিয়ার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় পাঠাইতে পারি ইচ্ছা করলে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় আমরা এটা পাঠাইতে পারি, পৃথিবীর আত্মার থেকে যে কোনো জায়গার উন্নয়ন আমরা এইভাবে করতে পারি, একজন নলেজ শিকার, আর কিছু দরকার নাই, এক ফোঁটা, আর একদিকে আছে কোটি কোটি ফোঁটা, সহস্র ফোঁটা, অগণিত ফোঁটা। আমাদের কোথায় তার কি কোনো অভাব আছে এনার্জি? মোটেও না, শুধু আমাদের এই এই যে কমলা লাইনটা দেখাইছি এই নিয়তটা করতে হবে, আর কিছু না। আমরা এমনকি সূর্যেরও উন্নয়ন করতে পারি, কে সেই কথা বলছে যে আমাদের আমাদের পৃথিবী এবং আমাদের সোলার সিস্টেম এমনকি আমাদের ইউনিভার্সেরও কিছু প্রবলেম আছে, এগুলো আমরা কি পরিবর্তন করতে পারি না? আমরা শুধু নিয়তটা ঠিকভাবে করতে হবে, নিয়ত আমরা নিয়ত করা শিখতে শেখা শেখা আমাদের শেখাটাই নিয়ত করে, যেমন আমরা কোমরের ব্যথা ভালো করতেছি, আমরা এই নিয়ত করে পৃথিবীর কষ্ট দূর করতে পারি না? আমাদের কি দরকার এই জন্য? হিউমিলিটি অথবা আমাদের নমনীয়তা, বদান্যতা, আর কিছু দরকার নেই। যত কম পাওয়ার হবে তত, এবং যত আমরা ঠিক মতো নিয়ত করতে পারবো তত আমরা এই পরিবর্তন করতে পারবো। এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে নাকি? খুব সহজ কিন্তু আসলে। আমি 100% বুঝতে পারছি, থ্যাংক ইউ, আর আমি অ্যাক্টিভ আছি এই ব্যাপারে। হ্যাঁ, তো আমরা সকলেই অ্যাক্টিভ, আসলে আমরা সকলেই করতে হবে। খুব সুন্দরভাবে বুঝিয়েছো মশফিক, আমরা বুঝলাম, প্রত্যেকবার আমরা সুন্দরভাবে বুঝলাম, তুমি বোঝাও আমরা বুঝতে পারি, এই যে হাইওয়েটা তুমি বোঝালে তা কি সুন্দরভাবে বোঝালে, বুঝলাম। আর আমরা আমরাও আমরা আমরা সবাই অ্যাক্টিভ এই নিয়ে, আমরা ওই ফোটার মতন নিশ্চয়ই 100 বার। এখন আমি যে আজকে যে জিনিসটা বললাম এটা আমি কিভাবে জানলাম, কোত্থেকে জানলাম, কাপের মাধ্যমে না কিভাবে? এটা তো আমি কোনো জায়গায় পড়ি নাই, কোনো বইও পড়ি নাই। এটা একটা চিন্তা, এটা একটা বিষয় কিভাবে হলো। কিন্তু আমি যেটুকু বললাম এটা এ ব্যাপারে এখানে টেকনিক্যালি কোনো ভুল নাই, আমরা যা প্লাজমা সম্বন্ধে এখন যা জানি কোনো ভুল নাই। তো দেখা যাক কি হয়, জিনিসটা খুবই সিম্পল এবং খুবই সহজ, এবং আমরা এটা করতে পারি, আমরা এখানে যারা আছি সকলেই করতে পারি। সুতরাং আমাদের কি টনি রবিনসের দরকার আছে? আমরা টনি রবিনস হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, আমরা অ্যাক্টিভ দেখে টনি রবিনসরা কাজ করতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তবে এই নিয়ে আমরা গর্ব করতে পারি না, কিন্তু আমাদের আমাদের যে হিউমিলিটি অথবা বদান্যতাটা বজায় রাখতে হবে, তা না হলে আমরা এটা করতে পারবো না। আমরা নিজেদের আমরা এই জিনিসটা কিন্তু আমাদের ভেতরে ছিল, এই যে নলেজটা না মশফিক,
জানো তো আমাকে, আমি কি বলবো, একটা দুটো কথা বলবো? হ্যালো, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি 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 একটা জিনিস বলতে চাই, যে আমি যখন আমি কেশব ফাউন্ডেশনের নলেজ সিকার ছিলাম না, তার 2012-র কথা, তার আগে 2011-র কথা, যে আমি একটা, আমি কেন কি আমি শুধু খুঁজতে থাকতাম, আর আমি জানতাম কি এরকম একটা মাসায়া রয়েছে, এরকম একটা লোক রয়েছে, এরকম একটা জায়গা আছে যেখানে সুখ আছে, যেখানে যেখানে আমাদের মতন লোকেরা যেতে পারবে, এরকম একটা খোঁজ করতাম সব সময় আমি এই ফিজিক্যালিটির থেকে দূরে। তখন আমি হঠাৎ দেখি, আমি আমি একটা চ্যানেল দেখলাম, যে চ্যানেলটার নাম ছিল ট্রাভেল ইন স্পেস। আর ওটার মধ্যে ও যে ট্রাভেল ইন স্পেস, ওর লোকটা খুব মিস্টিরিয়াস টাইপের, কিন্তু ওর চ্যানেলগুলোতে এমন এমন ভিডিও দেখাতো যে মধ্যে সূর্যের মধ্যে থেকে নানা রকমের জিনিস, নানা রকমের স্ট্রাকচার দেখা যেত, মানে অনেক রকমের, পুরো একটা একটা সিভিলাইজেশনের মতন বাড়ি, প্রত্যেকটা মানে তাজমহলের মতন শেপের ঘর, নানা রকমের জিনিস। ও আস্তে আস্তে মানে একটা এমন জায়গা থেকে, ও কি করে ওগুলো পেতো ইনসাইড থেকে আমি জানি না, কিন্তু ওই জিনিসগুলো আমরা দেখতে পারতাম, মানে অত স্পষ্ট না, তবে আচ্ছা আচ্ছা একটা সিভিলাইজেশন, মানে জিওমেট্রিক্যাল প্যাটার্ন সূর্যের ভেতর থেকে দেখা যেত, আর পুরো সূর্যটা ওটা দিয়ে ভরা। তো আমি, আমাকে একজন বললো কি আপনি একটা কাজ করতে পারবেন, একজন একটা আমাদের আমার মতন একজন স্পিরিচুয়াল লোক, সে আমাকে বললো কি আপনি সূর্যের দিকে সান গেজিং করতে পারবেন, সূর্যের দিকে তাকাবেন মাঝে মাঝে, একটু কষ্ট হবে কিন্তু মাঝে মাঝে তাকাবেন, বিকেলের সূর্যের দিকে আর ভোরের সূর্যের দিকে। তখন আমি আস্তে আস্তে তাকাতে আরম্ভ করলাম, যেটাকে আমি আমরা বলি সান গেজিং। আর যখন আমি ওটাতে তাকাতে আরম্ভ করলাম, আমি 2012-2013 অবধি তাকালাম, আর এখন আমি সরাসরি সূর্যকে এমনি সূর্য দেখতে পারি, আমার চোখও পলকও পড়ে না। কিন্তু আমি আস্তে আস্তে যখন দেখতে আরম্ভ করলাম, তখন আমি দেখলাম যে আকাশটা পুরো এই হাইওয়েগুলো দিয়ে ভরা, এই স্ট্রাকচারগুলো দিয়ে ভরা, আর ঠিক সূর্যের মধ্যে থেকেই ওগুলো বেরিয়েছে, একরকম ওয়ার্ল্ডের মতন বেরিয়েছে। আর এগুলো আমি মানে মনে করো মেঘের, যখন মেঘ বেশি হয় তখন ওটা আরও বেশি দেখা যায় ওই জিনিসগুলো, ওই স্ট্রাকচারগুলো। তো এইটা এটা একটু ঘটনা যে এই যে হাইওয়েগুলো, এগুলো দেখা যায়, যদি মানুষে দেখতে চায় তাহলে দেখা যায়। আর আমার মনে হয় মাঝে মাঝে কি এগুলো একেবারে নিচে নেমে আসছে, আস্তে 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 মানুষের আমাদের দিকে এগিয়ে আসছে, এরকম একটা ফিলিংস আর কি। আমি আমি এই স্ট্রাকচারগুলো দেখেছি, পুরো আকাশের মধ্যে এই স্ট্রাকচারগুলো দেখেছি। আর ন্যাচারালি আমরা ওই ফ্লাইং ইউএফওস, যেটা আমরা আজকে জানি কিভাবে চলে, কি প্লাজমা লেভেলে কিভাবে চলে, ওগুলোকে আমরা দেখেছি, ব্লু লাইট, ব্লু লাইটের দিয়ে, শাইনিং ব্লু লাইট দিয়ে যাচ্ছে, খুবই স্পিডে যেত, তো এগুলো আমরা সরাসরি দেখতে পেতাম। আমি এখন খুব কম দেখতে পাই, কিন্তু আগে খুব দেখতে পেতাম এগুলো। আর আমার মনে হয় এখন ওরা অনেক কাছে এসে গেছে, এই জন্য ওরা এখন বোধহয় সাক্ষাৎ আমরা অনেক কিছু দেখতে পাবো, এই আমি বলতে, এইটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম। যাই হোক, তো শ্বেতা তো অন্য তারায় যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, আমি হাইওয়ে গুলো দেখেছি তো, আমরা সবাই রেডি, আমরা আছি যাওয়ার জন্য তৈরি। মাঝে মাঝে আমার, জানো তো আমার, আমি একটা একটা ছোট্ট মতন একটা জিনিস বলতে চাই, আমার, আমি মনে করো একটা এমন একটা সুগন্ধ পাই, যেটা হয়তো যেই ফুলের সুগন্ধ আমি ছোটবেলার থেকে পাইনি, সেটা আজব টাইপের একটা ফুলের সুগন্ধ, সেটা কোথার থেকে আসে? আর আমার তখন মনে হয় যে ওই যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি, যে সিভিলাইজেশনটা দেখছি, ওটা আমাদের আরো কাছে চলে আসছে, আর ওটা খুবই এত সুন্দর কি তুমি ওখানে দাঁড়িয়ে অনেক বছর বোধহয় দাঁড়িয়েই থাকবে, দেখবে ওটাকে, দেখেই তোমার মন ভরে যাবে, এরকম একটা ভাবনা আমার মধ্যে আসে আর কি ভেতরে। আর একটা সুগন্ধ, একটা খুবই সুন্দর সুগন্ধ আমার ভেতরে ঢুকে যায়, এই আমি আর কি বলতে চাচ্ছি। তো শ্বেতা যেহেতু স্পেসে যেতে চায়, তা আরেকটু আমি এটা সম্বন্ধে একটু বলবো। সেটা হচ্ছে কি, আমাদের সূর্যের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে হচ্ছে, ধরা যাক এই তারার ফিল্ড সিগনেচারটা আছে, আমরা যদি সেখানে যাই, সূর্যের মধ্যে যাওয়া কিন্তু এত কঠিন কিছু না, সূর্য এত গরম কিছু না, কঠিন কিছু না। তো স্পেসশিপটা এখানে নিয়ে গেলেই
মুহূর্তের মধ্যে এখানে পৌঁছা যায়। তো এটা হচ্ছে এই হাইওয়ের মধ্যে দিয়ে, তা এইখানকার হচ্ছে এই তারার ফিল্ড সিগনেচারের সাথে আমরা যদি ম্যাচ করি তো আমরা ওই পথ খুঁজে পাই ভাই, আর এইভাবে আমরা এই হাইওয়ে না হাইওয়ের মধ্যে দিয়ে যাই। তো এটা সম্বন্ধে আমরা আরও শিখব, কারণ এই আমাদের সাথে এদের সাথে যখন দেখা হবে তখন আমরা আরও ডিটেল জানতে পারবো, কিন্তু মূল ধারণাটা এই। আর আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড বোঝা শিখে যাব তখন শুধু স্পেসশিপ কেন, শ্বেতাও যেতে পারবে। তো যাই হোক, আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় নাই, এটা খুবই সহজ আসলে। তো কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে নাকি এ ব্যাপারে কারো? আমরা পৃথিবীর উন্নয়নের মাধ্যমে তারা ভ্রমণের কথা বললাম একই সাথে। আচ্ছা একটা জিনিস বলি আমি, নানা রকমের চ্যানেল আছে যারা মানে টেলিস্কোপ দিয়ে নানা রকমের অ্যাডভান্স ক্যামেরা দিয়ে সূর্যটাকে যেটাকে সূর্যটাকে ফোকাস করে ওটাকে স্ন্যাপশট নিচ্ছে, আর নানা রকমের যেটাকে আমরা এরা বলে অ্যানোমালিজ দেখতে পাচ্ছে, স্ট্রাকচার দেখতে পাচ্ছে সূর্যের পাশে আরেকটা সূর্য প্লাস একটা গ্রহের মতন প্লাস একটা ওই ওর মধ্যে একটা সিভিলাইজেশনও দেখতে পাচ্ছে, ঠিক পৃথিবীর মতনই জায়গা, নানা রকমের জায়গা বানানো, নানা রকমের প্লে জায়গা মানে ল্যান্ড স্থান বানানো, এরকম টাইপের একটা ইয়ে। আচ্ছা ওর মধ্যে কিন্তু ইউএফওজও ট্রাভেল করছে। আচ্ছা প্রথমে কিন্তু এই কেন কি আজকাল অ্যাডভান্স ক্যামেরার জন্য এই স্ন্যাপশট গুলো এই ভিডিও গুলো লোকে দেখতে পাচ্ছে, তখন যে লোকটা যে চ্যানেলটা আমি দেখি সেই চ্যানেলটা লোকটা বলে দেখি দেখুন একটা ইউএফও যাচ্ছে, কিন্তু যখন ও স্ন্যাপশট গুলো নেয় যখন ওটাকে জুম করে ও কিন্তু পিছনের জিনিসগুলো দেখতে পায় না, ও নিজেই কেন কি ও বুঝতে পারে না, কিন্তু যখন আমি ওটাকে জুম দেখি তখন ওই পেছনের দিকের পরিধিটা আমি দেখতে পারি কি আসলে ওই ইউএফওটা ওই ওই রাস্তাটা দিয়ে ওর একটা হাইওয়ের মতন থেকে যাচ্ছে, আর নানা রকমের আলাদা লাইট আছে মানে কোনো সিটি রয়েছে বা কিছু একটা জাগ্রত জিনিস জ্বলজ্বল করছে, আর ওর পাশ থেকে ওই ইউএফওটা বেরোচ্ছে যেটাকে আমরা এখান থেকে দেখি শুধু ইউএফও আকাশ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আজকাল ক্যামেরা এত অ্যাডভান্স হয়ে গেছে যে পেছনের পরিধিটাও দেখা যায়, মনে করো কিছু এরকম বিল্ডিংও দেখা যায় যে যেগুলো এনশিয়েন্ট প্যাটার্নের বানানো এরকম টাইপের স্ট্রাকচার আর কি, তো ওটা ওরা দেখতে পায় না কিন্তু আমরা আমরা দেখিনি, এরকম একটা জিনিস আছে। ওই মজার ব্যাপার। হ্যাঁ আমি এগুলো জানি না এরকম যে করা হয় লোকজন করতেছে, তবে আমি এটা শুনে এটা দেখছি আমি কিছু ছবি দেখছি যে বড় সাইজের ইউএফও সূর্যের মধ্যে ঢুকতেছে অথবা বেরোয় আসতেছে, এইগুলো এইরকম ছবি আমি দেখছি। হ্যাঁ আর সবই কিন্তু সূর্যের থেকে বেরো আসছে আর বেরোচ্ছে সূর্যের মধ্যে থেকে। ও হ্যাঁ, তো আরেকটা জিনিস আমি বলতে পারি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যারা হচ্ছে সূর্যকে ব্যবহার করে এভাবে তাদের স্পেসশিপের যে প্লাজমা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করার ক্যাপাসিটি অত অ্যাডভান্স না, যেগুলো একটু অ্যাডভান্স যে শেপ ফ্লাইট তারা হচ্ছে এই 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 তারার ফিল্ডটা এখানে শিপের মাধ্যমেই তৈরি করতে পারে, তাদের সূর্যতে যাওয়া লাগে না, তারা ওপেন স্পেসে তৈরি করতে পারে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স যারা। তা এটা আরেকটা জিনিস, সরাসরি তারা যেতে পারে আর কি, কোনো সূর্যের দরকার নেই, এটা হচ্ছে আরেকটা পর্যায়ে। আসলে ইউনিভার্সের কোনো জায়গায় খালি নাই, সব জায়গায় সবই তো ম্যাগনেটিক ফিল্ড। হুম হুম, সব ভরপুর। আর পৃথিবীতে আসা যাওয়া করে না, মানুষের সাথে থাকেও, মানুষের মতো দেখতেও আছে, এটাও এটাও শোনা যায়। কি বলে হইছে কি যে আমাদের কি বলে আমাদের অভাবে স্বভাব নষ্ট, আমরা মহাশূন্য মনে করি খালি,
আসলে ভর্তি এখন আমাদের যে অভাব নাই এটা আমরা এখনো বুঝতেছি না, আমাদের স্বভাব নষ্ট হয়েছে। আমাদের সাথেও আছে, আমাদের আশেপাশে হতে থাকতে পারে, আমরা বুঝতেছি না। হ্যাঁ, অন্য ফিল স্ট্রেংথে আছে, কিন্তু আমরা আমরা যেটা আমরা ওই ইয়ে কি বলে ভূত ভূতদের যে ভূত জিন ভূতের কথা আমরা বলি, তো ওগুলো আমাদের আমরা যে রেঞ্জে দেখতে বুঝতে পারি তার একটু বাইরে। এই আর কিছু না। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় 100 বার। আমাদের কেউ কেউ একটু বুঝতে পারে, ওই রেঞ্জে বুঝতে পারে, তারা বুঝে যে ভূত আসছে। আমরা সকলে অ্যাকচুয়ালি পারি, আমরা আমরা নজর দেই না আর কি ওই রেঞ্জে। আচ্ছা আমি একটা কথা বলি, এটা আমি তোমাকে পরে ফোন করে বলবো নাকি এখন বলবো আমি বুঝতে পারতেছি না। চিন্তা করো, গবেষণা করো একটু, আগামী ক্লাসে বলতে পারো অথবা ফোন করে বলতে পারো। না একটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস, আমি তার এটা এক্সপ্লেনেশন পাইতেছি না। এই যে বলো, নালে আমার গ্যাস হয়ে যাবে, বলো। ওই কয়েকদিন আগে না আমি কিচেনে দাঁড়ায় দাঁড়ায় হাড়ি পাতিল ধুইতেছি, বুঝছো? তো আমার হাজবেন্ড উপরে দোতলায়, বুঝছো, কিন্তু আমি নিচে, আমাদের কিচেনটা নিচে, আমি হাড়ি পাতিল ধুইতেছি, কিন্তু আমার আশেপাশে মনে হইতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে। তা আমি পিছনের দিকে তাকাইছি, একটা মুহূর্তের জন্য আমি ওকে দেখছি নিচে, কিন্তু অন্য শার্ট পরা। তারপর আমি ভয় পাইনি, আমি দেখতে দেখতেই আবার আবার মনে হলো মিলাই গেল একটা মুহূর্ত। তারপরে ধুয়ে টুয়া উপরে গেছি, উপরে গিয়ে দেখি সে আর কি তার কাজে ব্যস্ত, সে নিচে আসে নাই। তাকে জিজ্ঞেস করছি, আসে নাই, এটা কি দেখছি আমি? তাহলে জানি না, এটা হয়তো অন্য কি বলে হচ্ছে, একটা হচ্ছে টাইম এরিয়া হতে পারে, অন্য টাইম, অন্য টাইম বা অন্য ডিমেনশন সামথিং, না না টাইম টাইম কি বলে হচ্ছে, এক ঘন্টা পরে, এক ঘন্টা আগে, অন্য শার্ট পরা। আমার মাথাটা পরে আর কি ঘুলাই গেছে এটা দেখার পরে, তো আমি বলিনি, সাথে সাথে পরে বলছি, আমার মনে হয় তোমাকে আমি নিচে দেখলাম একটা মুহূর্ত। অন্য কোন সময় হতে পারে এটা, একটা 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 ইয়ে, বা এটাও তো হতে পারে যে তুমি তুমি কাজ করছো, হয়তো তোমার হাজবেন্ড উপরে বসে তোমার কথা চিন্তা করছিল, আর হয়তো এক মুহূর্তের জন্য ও এসেছিল, মানে ফিজিক্যালি আসেনি কিন্তু স্পিরিচুয়ালি সোলফুলি এসেছিল ওখানে। আর তুমি কেন কি তুমি ওনাকে ভালোবাসো, তুমি যখন দেখেছো তো এখন একটা গার্ডিয়ান মতনই দেখেছো, আর তাকে দেখেছো যাকে তুমি ভালোবাসো, এই জন্য নানে তো তুমি কাউ অন্য কেউ দেখতে পারতে, এই জন্য মানে তোমার একটা সেফ গার্ডের জন্যে ও হয়তো চিন্তা করতে করে সবসময়, এই জন্য এটা হয়তো একটা ঘটনা হতে পারে কি, তাই কারণে তুমি তুমি ওই সময়টা স্থির হয়ে গেছিলো, আর তখন উনি আত্মার লেভেলে নিচে নেমে এসেছিল। আর কেন ফিজিক্যালিটিতে তুমি এটা ভিজিবল লাইটে দেখতে পেয়েছো কিছুক্ষণের জন্য, এটা ওনার তোমার হাজবেন্ডের মনেরও ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ আমি এটা এটা আমি কিন্তু মোটামুটি যাই দেখি বা যাই হয় আমি আর কি ই খুঁজ মানে কেন হয়েছে বা এটা একটা মোটামুটি একটু আইডিয়া পাই, কিন্তু এটা আমি আইডিয়া পাই নাই কোনো মতো। না কেন তুমি যে এখন কাপের প্লাজমা ইউজ করছো, একরকমের তুমিও একরকমের একটা এমন বিং এনহ্যান্সড বিং হয়ে গেছে, তো যখন তুমি ওই কাপের মতন রয়েছো, পাঁচটা কাপের মতন, তোমার হাজবেন্ড হয়তো উইশ করছে, নিয়ত করলো বা বচনের মতন ভেতর থেকে বললো আমার আমার ওয়াইফ কাজ করছে, আমি যদি একটুখানি হেল্প করতে, মানে এরকম একটা চিন্তাধারা, তখন হয়তো ইন্টারাকশনটা হয়েছে, তুমি তুমি হয়তো কাজ করছিলে আর ওই এই ইন্টারাকশনের হিসাবে এনার্জি হিসাবে এসছে তোমার পাশে, আর তোমার ওই এনার্জিটা ফিল হয়েছে, আর তুমি ওটাকে ভিজিবল লাইটে দেখলে কিছুক্ষণের জন্য। এটা কিন্তু এই এই লেভেলে হয়, প্লাজমা লেভেলে হয় এরকম। মনে করো আমি আমার আমি একটা বলছি আমি ঘটনা, আমি আমার বাবা যখন মারা যান তখন তখন আমি আমরা যখন আমার বাবাকে ক্রিমেশন করে যখন আসছি ফেরত এসছি, তো আমাদের হিন্দু মতে যা হয় আর কি, হাতে লোহা পরিয়ে দেওয়া, কি যদি তোকে আবার অন্য কাউকে না টেনে নিয়ে যায় এরকম একটা
কিন্তু আমার এরকম মনের মধ্যে কিছু ছিল না, আমি একেবারে ভয় পেয়ে পাইনি। মুখাগ্নিও আমি দিয়েছি। যখন আমার বাবা, আমি ঘরে এসে আমাদের বেডরুমের জানলায় বসছি, তখন হঠাৎ দেখি আমার বাবার মতন একটা লোক, সেদিনই যেদিন আমার বাবা মারা গেছে সেদিনই আমার বাবার মতন একটা লোক, ঠিক ওরকম সাফারি স্যুট পরতো, আমার বাবা খুব পছন্দ করতো, হঠাৎ দরজাটা খুলে, গেটটা খুলে আমাদের দরজায় এসে নক করলো। আর আমি এমন ভাবে বিহেভ করলাম যেন আমার বাবা রয়েছে। আমি গিয়ে সোজা করে দরজাটা খুলে দিলাম, আর ওখানে কেউ ছিল না। আমি যখন আমার পিসিদের বললাম, আমার পিসিরা যখন ছিল সাথে, আমার পিসিদের বললাম আমি বাবা আসছে, আমার বাবা আসছে, আমি দরজা খুললাম। তখন আমার পিসিরা বললো, বাপরে কি টিঙ্কু, তুই তাহলে তো তোকে খুব টানছে, তাহলে আমার কোমরে লোহা, মাথায় যেখানে পেরেছে লোহা পুড়িয়ে দিয়েছে, কিন্তু তোকে যাতে ভূতে না ধরে। লোকটা হঠাৎ ভূত হয়ে গেল, কিন্তু আমার বাবা হঠাৎ ভূতের মানে তাবদিল করে দিল এরা। কিন্তু আমি নিজের বাবাকে সচরাচর দেখেছি, হয়তো আমার বাবা ছিল, তখনও ছিল এখানে, হয়তো এসেছিল, হয়তো আমি গিয়ে, আমার বিশ্বাস ছিল আমি গিয়ে ওই দরজাটা খুলে দিয়েছি। তো ঠিক সেরম ভাবে ইন্টারাকশনটা হয়েছে তোমারও, মানে মন মন যেটা, আমার বাবা মনটা চেত, আমার ঠাকুমা, আমার পিসিরা, আমি মাঝে মাঝে ওদের স্বপ্নে দেখি, মাঝে মাঝে আমার মনে হয় যে ওরা যে রুটিটা বানিয়েছে ওই রুটির গন্ধটা আমার নাকের মধ্যে ঢুকছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমি কিন্তু ওই রুটির দিন কিন্তু চলে গেছে, আজের থেকে 20 বছর আগে আমি খেয়েছি, কিন্তু এখনো আমার মনে হয় আমার ঠাকুমা উনান জ্বালিয়েছে আর ওর মধ্যে রুটি বানাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, ঠাকুমার সাথে গল্প করছি, এরম একটা পরিস্থিতি আমার আশেপাশে দাঁড়িয়ে যায় তখন। তো এই এই ইন্টারাকশন গুলো কিন্তু হয় যখন ওই জিনিস, ওই ওই সময়টা কিন্তু ওইখানেই রয়ে গেছে, ওই সময়টা আবার আমাদের সাথে ইন্টারাকশন করে, কি এই যে এই এই রকমের একটা জিনিস, মানে সুখের ইন্টারাকশন গুলো, দুঃখের ইন্টারাকশন গুলো বাদ হয়ে যায় তখন। তো এটা ছিল তোমার সুখের ইন্টারাকশন, মানে তোমার হাজবেন্ড চাইছিলেন তোমার সাথে, হয়তো ভাবছিল তোমার ব্যাপারে কি তুমি তুমি কাজ করছো নিচে, অনেক সময় বলে না হামদার্দি, হয়তো তুমি ভিজিবল লাইটে ওটা দেখতে পেয়েছো, এই একটা জিনিস, মানে এরকম একটা ইন্টারাকশন আমার সাথেও হয়েছে, অনেকের সাথেই হয়, এই একটা খুশির ভাবনা এরকম একটা, নালে নালে এরকম একটা চিন্তাধারা, যে এরকম একটা কন্ডিশন যার মধ্যে আমার, আমি অনেক সময় আমাকে নিজেকে পাই যে আমি স্কুলে বসে আছি আর ছোট বাচ্চা মেয়ে, আমি একটা 10 বছরের মেয়ে, বা চিল্লাচ্ছি একটু ক্ষমা দে, শুনতে পাচ্ছ তো? হ্যালো, একটা 10 বছরের মেয়ে, দুর্গাপুজোর ছুটি, তখন দুর্গাপুজোর ছুটি খুব মাইনে রাখতো আমাদের, দুর্গাপুজোর ছুটি আর আমাদের টিচাররা এসে বলবে কালকের থেকে তোমাদের ছুটি, ওই যে আনন্দটা, ওই যে ক্লাস থেকে বেরোনো, আর ওই যে আমি ট্রেনে চড়ে আমার কলকাতায় আমার নিজের ঠাকুমাদের দেখতে পাবো, ওই আনন্দটা পুরো একটা হোলিস্টিক ওয়েতে আমার ভেতরে, হার্টের ভেতরে, আমার এই মনের ভেতরে ধক ধক করতে থাকে, আর আমি ওটাকে মানে জীবিত ভাবে ভাবি কি ওই ইন্টারাকশন গুলো আমার হচ্ছে। ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা ক্লাস থেকে বেরিয়ে দৌড়িয়ে বাইরে যাচ্ছে, আর বাবাকে এসে বলছে বাবা কালকের থেকে ছুটি, কালকের থেকে ছুটি, আমাদের ট্রেনের টিকিট রিজার্ভ করা, এরকম একটা ইন্টারাকশন আর কি, এটা খুবই সুন্দর ভাব। আর কেন কি তুমি, হ্যাঁ দেখো আমাদের কত সুন্দর সুন্দর আর কি অভিজ্ঞতা হচ্ছে সবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, এই অভিজ্ঞতা গুলো এখন আমাদের হচ্ছে, এই নলেজটা নেওয়ার পরে, এই প্লাজমা, আর আমরা এই রাস্তায় চলেছি অনেক বছর আগে থেকে, এই জন্য আজকে এই পর্যায়ে আমরা এসেছি, নিশ্চয়ই 100 বার আমি এটা বলবো। অনেক সুন্দর করে বললাম বাবার কথা। হ্যাঁ এই এনার্জি গুলো এরকম ভাবেই কাজ করে। আমরা, আমি আজও ওই ফুলের গন্ধ শুনতে, রজনীগন্ধার গন্ধ, যেটা হয়তো 10 বছর আগে আমি শুনেছিলাম, আর আমি 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 এরকম করে নাক দিয়ে শুনছি, আমার মনে হচ্ছে শ্বাস নিচ্ছি আর ওই রজনীগন্ধার এইটা মনে পড়ছে। রজনীগন্ধা কিন্তু আমার আশেপাশে কোথাও নেই, ওই সময়টা আমার মধ্যে চলে এসেছে একটা কন্ডিশনের হিসাবে, আর মানে কেন কি ওই সময়টা আমাকে সুখ দিতে ছিল, আমি ওইটাকে, ওটা ইন্টারাকশনটা, ওই এনার্জিটাকে টেনেছি ওইভাবে আমার দিকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এরকম একটা ঘটনা আর কি। অনেক বিউটিফুল, অনেক সুন্দর, এরকমই সবকিছু আমাদের মধ্যেই আছে, সবকিছু, কিন্তু আমরা খুঁজে পাই না।
আমাদের মধ্যেই সবকিছু আছে, অথচ আমরাই খুঁজে পাই না সবকিছু। ওই যে বলে না, বালুর বালুর ঘর তৈরি করি সমুদ্রের পাশে, আবার ভাঙি, আবার কষ্ট পাই। আমরা খেলা নিয়ে ব্যস্ত, নিজের দিকে তাকাই না। হ্যাঁ, ঝঞ্ঝাট বলে না মাঝে মাঝে আমার, আমি ভাবি যে এই যে আমি আজকে শপিং করতে গেছিলাম, জিনিসপত্র কিনছিলাম, এই কিনছিলাম, আমি আমার ভিতর থেকে আমার মনটা একেবারে ভালো লাগছিল না, কিন্তু ফিজিক্যালিটিতে এই জিনিসগুলো আমার, কিন্তু এই কোনো জিনিসটার মধ্যে একটা জিনিসও দরকার নেই, কিন্তু আমার কিনতে হচ্ছে এই ফিজিক্যালিটিটার জন্যে। আমার বাচ্চারা খাবে, ওদের আমি কি করে বোঝাবো, ওরা তো বোঝার জন্য তৈরিও না, কিন্তু দেখছে আমি কিন্তু আছি, কিন্তু ওরা বোঝার জন্য তৈরি না। তখন আমি, আমার এগুলো বোঝ লাগে, তখন আমি এই বোঝগুলোকে ঘরে এনে সরিয়ে দিই, আর আমি একা বসে বুঝে বসে থাকি আর ভাবি যে আমি আমি একটা সন্ন্যাসী, আমি একটা সন্ন্যাসী হয়ে গেলাম, আমি একটা সন্ন্যাসীর বেশে বসে আছি। আর এখন আমি কি ভাবছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, নাকি যা আমি করে এসেছি সেটা সেটা আমার জন্য। এই জন্য আমার ফিজিক্যালিটিটা এখন একটুখানি কম বোঝা পায় আর কি, এই এনার্জিটা বোঝার জন্য বোঝটা কম লাগে, এই ফিজিক্যালিটির বোঝটা আমার কম লাগে এখন, অনেক কমে গেছে। মনে করো, মানে করো একটা সুফির কাছে লোকে যায় না, মানে করো হয়তো আমি একটা সুফি, আমি একটা সাধু, আমার কাছে লোকে চায় আমার বাড়িতে খাবার নেই, আমার খাবার দরকার, ঠিক সেইভাবে আমি নেই, ঠিক আছে নাও তোমার খাবার চলে আসলো, নাও তোমার ডিম চলে আসলো, নাও তোমার এই চলে আসলো, এবার বাড়ি যাও, ভাবনা চিন্তা করো, এরকম বলে না? ঠিক আমরা সেরকম হয়ে গেছি, ঠিক আছে তোমার জামা কাপড় চাই, তোমার তুমি জামা কাপড় পেয়ে যাবে, নাও এই নাও কিনে আর নাম জামা কাপড় তোমার জন্য, আর কিছু চাই না? চাই না, এবার আমাকে শান্তি মতন বুঝতে দাও, পরো জামা কাপড় পরতে থাকো, এরকম একটা আর কি, জামা কাপড় পরার শখ সবারই থাকে, কিন্তু মাঝে মাঝে এগুলো একটা, এই এগুলো একটা বোঝের মতন লাগে, তখন মনে হয় এই এই সংসার, মানে করে আমরা বলি না সংসার ডিটাচ হওয়া, তখন কিছুক্ষণের জন্য আমরা সন্ন্যাসী সাধুর মতন হয়ে যাই, আর তখন এই সুখটা পেয়ে যাই, অ্যাবান্ডেন্সের সুখটা, তখন তোমার এই ঝুট ঝামেলাগুলো শান্ত হয়ে গেল, কেওসগুলো শান্ত হয়ে গেল, এরকম টাইপের একটা একটা কন্ডিশন ক্রিয়েট করি, ইন্টারাকশন, মানে ওই ক্রিয়েটারের সাথে একটা ইন্টারাকশন, ওই ইথসের সাথে একটা ইন্টারাকশন, এটা সবসময় বজায় রাখতে চাই আর কি, নিয়তটা, নিয়তটা আমরা বজায় রাখতে চাই। এই জন্য আমাদের সাথে মাঝে মাঝে এরকম ইন্টারাকশন হয়, যেরকম তুমি দেখলে কি তোমার, তুমি হঠাৎ এক সময় দেখলে, আমি হঠাৎ ওই রুটির গন্ধ পেলাম, আমি হঠাৎ ওই ঠাকুমার চুলোর গন্ধ পেলাম, এই এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের যে শরীরের ফিজিক্যালিটিটার যে সিকনেস অ্যানোমালিগুলো সেগুলো আস্তে আস্তে দূর করে, সেই খুশির ভাবটা, যেমন আমি বলি না হাতেও হাতেও তোমার লাগবে কি, তোমার হাতও খুশি হচ্ছে, তোমার পিঠের শিরদাঁড়াটাও খুশি হচ্ছে, তোমার মাজাটা ঠিক হয়ে গেল, এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলো এই সময় আরো তাড়াতাড়ি হচ্ছে যদি মানুষে করতে চায়, তাহলে এই সময়টা যদি বোঝে, আসছে সময়টা আরো সুন্দর যদি মানুষে বোঝে। আর এই আর কি আমি বলতে চাই, আমাদের এখানে লোকেদের তো বলতেই চাই যে ওদের আত্মার উন্নয়ন হওয়া খুবই দরকার, ওরা চাক না চাক, আর যদি আত্মার উন্নয়ন হয় ওরাও সুখ পাবে, যেরকম মসফেক বললো, কোনো না কোনো দিক থেকে ঝাঁটা দিয়ে ওরা ক্ষমা পাবে, এই আর কি। তবে শ্বেতা, তোমার ছেলে মেয়েদের জন্য একটা ব্যবস্থা করা দরকার, আমি সে ব্যাপারে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের কেশ মানুষ, এই জিনিসটা আমি বলিনি আগে, কারণ কোনো কারণে বলা হয়নি, যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের যে কি বলে হচ্ছে তৃতীয় প্লাজমা ইউনিট, যেটা ওরা জিনিস ব্যবস্থা করা হচ্ছে, ওটা তো কথা বলা হয়েছে, এছাড়াও আর একটা জিনিস করা হচ্ছে, সেটা হচ্ছে গাড়ি, এটার কথা তোমরা শুনছো কিনা জানি না, সেটা হচ্ছে যে অরিজিনালি যখন ইয়েতে কি বলে, যখন কেশ ফাউন্ডেশনের প্রথম দিকে উড়া গাড়ির কথা বলা হয়েছিল, তো তো গাড়িতে
শক অ্যাবজর্বার থাকে, যেটা হচ্ছে গাড়ির চাকার পরে টাকার ঠিক উল্টা পিঠে। তো ওই শক অ্যাবজর্বার গুলো বদলে বোতলের মতো, বোতলের সাইজের প্লাজমা ইউনিট আছে যেটা হচ্ছে গাড়ি উড়ার ব্যবস্থা করে। তো এটাও এটা এটারও ব্যবস্থা হচ্ছে। সুতরাং বিশেষত তোমার ছেলে মেয়েদের জন্য, আমাদের সকলের ছেলে মেয়েরাই যারা হচ্ছে আত্মার কথা শুনলে চোখ উল্টে পড়ে যায়, তাদের জন্য এইসব জিনিস দরকার আছে, যে প্লাজমা, যে প্লাজমা বিজ্ঞান যে আসলেই কাজ করে। তো ওটাতে হচ্ছে কি, গাড়ির ইঞ্জিন ট্যাঙ্ক গ্যাস কি বলে পেট্রোল ট্যাঙ্ক ট্যাঙ্ক খুলে ওই জিনিসগুলো লাগায় তো গাড়ি উড়ার ব্যবস্থা করা যায়। তো এই আর কি। তো এটাও 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 কেসের কথা বলতেছিল যে এটা কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। তো এটা আমি এখানে উল্লেখ করতেছি এই কারণে যে ভবিষ্যতে যারা এটা কথা শুনবে যে তাদের এই ব্যবস্থা হচ্ছে এই সময়। এবং এটাই এটাই হচ্ছে 9 বছর আগে উড়া গাড়ির কথা, যেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে, সেটা আবার ব্যবস্থা করা হচ্ছে। এবং এটা কিভাবে ওই কি বলে প্লাজমা এনহান্সমেন্ট ইউনিট গুলোর মতোই কিভাবে তৈরি করা যায় সেটারও একটা পরিকল্পনা হচ্ছে, যে কি এটা কিভাবেই করা যায়। এটা এমন কিছু কঠিন না, কিন্তু আসলে আমরা খুব শীঘ্রই এগুলো বুঝে যাবো যে কিভাবে করতে হবে। কিন্তু লোকজনের বুঝতে, অন্যান্যদের বুঝতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু এমন কিছু কঠিন না। এবং এটা আমি এইটুক বলতে পারি, আমি এর বেশি আমাকে বেশি প্রশ্ন করার দরকার নেই ব্যাপারে, সেটা হচ্ছে আমি টেস্ট করছি এই লেফট করা তৈরি করা সম্ভব প্লাজমা দিয়ে। এটা আমি আমাদের আমার আমার এখানেই আমি টেস্ট করছি। আমি কিছু রিয়্যাক্টরের ভবিষ্যতে যখন করব তখন আরো ভালো করে বোঝা যাবে, কিন্তু এটা টেস্টে আমি সাকসেসফুল যে লেফট তৈরি করা যায় গ্যান্সের প্লাজমা ফিল্ড দিয়ে। যাই হোক, সেটা ভবিষ্যতে আমরা আরো বুঝবো, কিন্তু এই মুহূর্তে আমাদের যে পুরানো গাড়িগুলো ইলেকট্রিক কার অথবা গ্যাসোলিন কার অথবা গ্যাসের কার, যে গাড়ি যে ধরনের গাড়ি হোক না কেন, সব বদলায় এরকম হয়ে যাবে খুব অদূর ভবিষ্যতে আশা করি। দেখা যাক কি হয়, তখন এটার একটা ব্যবস্থা করা দরকার। তো এটা হচ্ছে তোমার আমাদের ছেলে মেয়েদের জন্য, কারণ তারা তো আর ওগুলো বুঝবে না অত, ওগুলো তাদের আগ্রহ, তাদের মধ্যে আগ্রহ হবে, কিন্তু ওরা গাড়ি দেখলে নিশ্চয়ই খবর হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু তখন আমি, হ্যাঁ তখন আমি আমার ছেলের মধ্যে জিজ্ঞেস করবো, তোমরা কি ওর কাবিল আছো, তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা যদি কাবিল থাকো তারই ওর মধ্যে পা দিতে পারবে, নাহলে পারবে না। ওই কথা শুনতেছে না তোমার ছেলে, মানে লাফাতে লাফাতে যে উঠে বসবে, তখন মার ধরবে, তখন তো আর চলবে না, তোমরা আর কথা শুনোনি। তখন যদি তোমরা একেবারে লাফিয়ে আসো তাহলে তো চলবে না, কিন্তু তোমাদের লাফায় তুমি ঝাঁটা নিয়ে আসবে এই আর কি, বুঝছো, ওরা লাফায় আসবে আর তুমি ঝাঁটা নিয়ে আসবে, কি আমার কথা শুনিস নাই। হ্যাঁ একেবারে ঠিক বলেছো, আমি একবার চলেই থাকবো, এই কি তোমরা আগে শেখো, try to learn knowledge now 100 বার 100 বার আশা করি ওরাও জেনে যাবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও তাই আশা করি আর নিয়ত করি, যাতে ওরা ক্রিয়েটরের ইতিহাসে চলুক, এই নলেজটা নিক, হাম্বল হোক, তাহলে সব অ্যাবান্ডেন্স আছে এই আর কি। আমি একটা জায়গাতে শুনছিলাম আমরা নাকি কোয়ান্টাম কম্পিউটার হিউম্যান বিং, তা আমার কাছে ওটা শোনার পরে থেকে ইন্টারেস্টিং লাগতেছে, আমার কাছে মনে হয় তাই সত্যি এটা ব্যাপারটা রিয়েলি। কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে, যেটা এখন যেটা তৈরি করছে আমাদের পৃথিবী কয়েকটা কোম্পানি আছে এই কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। আমি একদিন একটা ভিডিও শুনতেছিলাম এবং তো মজার ব্যাপার হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে যেসব প্রবলেম সলভ করছিল সেগুলো নিয়ে আমি রিসার্চ করতাম এক সময় কম আমার কম বয়সে, সুতরাং এইটা কেমন কিছু না। না হিউম্যান বিং আমরা সবাই, আমরা অনেক বেশি সফিস্টিকেটেড কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে।
আর ওরা তো এখনো মনে কোয়ান্টাম কম্পিউটার সম্বন্ধে খুব একটা ওদেরই অভিজ্ঞতা হয়নি, ওরাই পুরোপুরি করতে পারেনি, বুঝতে পারেনি। হ্যাঁ, কিন্তু এটা তো আমরা কোয়ান্টাম, যারা যারা কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতেছে এরা হচ্ছে এখনো বাইনারি দিয়ে চিন্তা করে, কিন্তু কেস যে কম্পিউটারের কথা বলছে সেটা একটু অন্য, অনেক অন্যরকম। এবং আমরা এ সম্বন্ধে আমি কিছু অ্যাকচুয়ালি জানি, সময় আসলে এগুলো আরো আমরা বিস্তারিত বুঝবো। কিন্তু যেই কম্পিউটারের কথা কেস বলতেছে যে বলের মতো হবে, সেটা কমপ্লিটলি অন্যরকম জিনিস। এটা কিভাবে বলি, এটার সাথে ক্রিস্টালের সম্পর্ক আছে, এটুকু আমি বলতে পারি আপাতত। কেস কিছু ইঙ্গিত দিছে ক্রিস্টালের ব্যাপারে। এখন আমরা ক্রিস্টাল লোকজন ব্যবহার করে এবং অনেক পুরানো দিন থেকে এটা ব্যবহার আসতেছে বিভিন্ন কারণে, এটাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমভাবে কথা বলা। কিন্তু ক্রিস্টাল দিয়ে প্লাজমা ফিল্ড নিয়ন্ত্রণ করা যায়, এবং আমরা আমরা আমাদের আত্মা এবং ইমোশন দিয়ে ক্রিস্টালের পরিবর্তন ঘটায় বিভিন্ন জিনিস করা সম্ভব প্লাজমা ফিল্ডে। এইগুলো আগের দিনের মানুষ করছে এই ক্রিস্টালের মাধ্যমে, কিন্তু আমরা যখন এগুলো সম্বন্ধে একটু ভালো বুঝবো তখন দেখবো যে কীভাবে একটা কম্পিউটার হিসেবে এই ধরনের জিনিস ব্যবহার করা যায়। তো এটা এখনো শীঘ্রই এই সময় আসতেছে, কারণ কি বলে এই স্পেসশিপের কন্ট্রোল সিস্টেম এই ধরনের দিয়ে লাগবে। তো এই আমাদের কম্পিউটারের সাথে কোনো মিল নাই, এটা বাইনারি কম্পিউটার নাই। আমাদের হার্টের ভিতরে একটা ক্রিস্টাল আছে। হ্যাঁ, সুতরাং ক্রিস্টালাইন স্ট্রাকচার আমাদের সব জায়গায় আছে। সুতরাং দেখা যাক, শীঘ্রই শীঘ্রই আশা করি আমরা এসব ব্যাপারে আরো জানতে পারব। আশা করি ভবিষ্যতে আরো জানবো সবাই। সবাই জানবে নিশ্চয়ই 100 বার। তাহলে কি আমি গান গাবো? গাচ্ছি আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতি গুলো কিছুতে পিছু হাটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, কি করি কোথায় যে রাখি, আসছে তখন সেই দুরন্ত পাখি, কি করি কোথায় যে রাখি, আসছে যখন সেই দুরন্ত পাখি, শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারে বলা চলে, সে না এলে মনে ফুল ফোটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাটে না, আমার দিন কাটে না, আমার কাটে না। ভালো লাগলো? খুব সুন্দর। হ্যালো হ্যালো, খুব সুন্দর। হ্যাঁ, শুকরিয়া, ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিয়ে তোমরা শুধু হয়েছে জায়গা দিয়েছো, গান ভালোবাসো। আর আজকে আমি আমার দিক থেকে আজকে পাবলিক 127তম পাবলিক শিক্ষা আজকে শেষ হলো, আর সবাইকে ভালোবাসা
অনন্য ভালোবাসা দিয়ে অভিনন্দন জানাই হৃদয় থেকে যারা আসছে, আজকে উপস্থিত আছে, যারা নাই তাদের জন্য আমি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই, তাদের ভালোবাসা দিই। আর শাশ্বত প্রণাম, সালাম আলাইকুম বলি। আর আসছে বাংলা পাবলিক শিক্ষাতে আমরা সবাই এক জ্ঞান অনুসন্ধানীর মতন আবার একজোট হব এই পৃথিবীর আত্মার উন্নয়নের জন্য, যেটা এখন হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ, শুকরিয়া। সকলের জন্য শুভেচ্ছা রইল। আমি এখানেই আমাদের মিটিং শেষ করছি, আবার আগামী শনিবারে দেখা হবে। দেখা